আত্মার বড় সঙ্গে হৃদয় নাচে আমার হৃদয় নাচে আমার হৃদয় নাচে প্রভুরে আনন্দে হৃদয় নাচে আমার হৃদয় নাচে আমার হৃদয় নাচে প্রভুরে আনন্দে হৃদয় নাচে প্রভু তোমার সামনে আশা জীবনে প্রভু তোমার সামনে আশা জীবনে মরণে ভয় নাই হৃদয় নাচে আমার হৃদয় নাচে আমার হৃদয় নাচে প্রভুরে আনন্দে হৃদয় নাচে আমার হৃদয় নাচে আমার হৃদয় নাচে প্রভুরে আনন্দে হৃদয় নাচে আছো তুমি প্রভুর দয়া শোনে সেই আনন্দে আমার হৃদয় নাচে আমার হৃদয় নাচে আমার হৃদয় নাচে প্রভুর আনন্দে হৃদয় নাচে আমার হৃদয় নাচে আমার হৃদয় নাচে প্রভুর আনন্দে হৃদয় নাচে হৃদয় নাচে আমার হৃদয় নাচে হৃদয় নাচে আমার হৃদয় নাচে হৃদয় নাচে আমার হৃদয় নাচে সেই আনন্দে আমার হৃদয় নাচে সেই আনন্দে আমার হৃদয় নাচে
জয় যীশু, সকলকে আমার খ্রিস্টীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈশ্বর মঙ্গলময়, সবসময় মঙ্গল করেন। আমরা পিতার সে ধন্যবাদ করি এই সকালবেলা, যে প্রভু আমাদের আরেকটি দিন দেখবার সুযোগ করে দিয়েছেন। সেজন্য প্রভুর মহানামে ধন্যবাদ করি। আসুন এই সময় আমরা প্রভুর একটু বাক্য পাঠ করি, তারপরে প্রার্থনায় যাব। অব্রাহামের বিবরণ। সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জাতি, কুটুম্ব, পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমার হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের অক্ষর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাকে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আমেন। ধন্যবাদ সদাপ্রভু এই বাক্যের জন্য, যে প্রভু তিনি আমাদেরকে যে আশীর্বাদ করবেন। আমি বিশ্বাস করি আমরা যদি প্রভুর সঙ্গে অব্রাহামের মতো যুক্ত থাকি, তাহলে প্রভু আমাদেরকেও আশীর্বাদ করবেন। তাই এই সকালগুলো আমরা প্রভুর সঙ্গে যুক্ত থাকি এবং প্রভুর ইচ্ছা যেন আমরা বুঝতে পারি।
আমাদের যদি কেউ অভিশাপ করবে তাহলে প্রভু তাদেরকেও অভিশাপ দিবেন। আসুন এই সকালবেলা আমরা প্রভুর কাছে সমর্পিত হই। আমরা এই সময় প্রার্থনায় যেতে চাই, আমাদের মাঝে আমাদের আমাদের ভাই সুহাগ খন্দকার ভাইয়ের সঙ্গে আমরা প্রার্থনায় যাব, প্রারম্ভিক প্রার্থনায়। প্রার্থনায় প্রভুর কাছে সমর্পিত হই। প্রভু, আমরা তোমার গৌরব প্রশংসা করি। প্রভু, তুমি একটি রাত সুরক্ষা করেছ, আমরা যারা প্রভু দেশের বাইরে থেকে রয়েছি সারা দিন সুরক্ষা করেছ এবং তোমার আশীর্বাদের নিচে প্রভু তুমি আমাদেরকে প্রতিনিয়ত বহন করে নিয়ে যাচ্ছ। তোমার পবিত্রতায়, তোমার উপস্থিতির মধ্যে প্রভু তুমি আমাদেরকে রেখেছ। ধন্যবাদ দি প্রভু, সমস্ত কিছুর জন্য তোমার গৌরব আরাধনা প্রশংসা করি। প্রভু, এই গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ পরিবার, আমরা প্রভু যে পরিবারে তুমি আমাদের কর্তা রয়েছো, প্রভু তুমি নিয়ন্ত্রণ করো এই পরিবারকে। আমাদের বাইরে যা ভিতরে আসো তুমি নিয়ন্ত্রণ করো। যারা প্রভু এখনো সংযুক্ত হয়নি বা হওয়ার বাসনা রয়েছে প্রভু, আমরা তাদের জন্য প্রার্থনা করি। প্রভু, আমাদের দ্বিমনা যদি আমরা থাকি প্রভু তুমি মনকে স্থির করো এবং আজকে এই পরিচর্যায় তুমি আমাদেরকে যুক্ত করো। প্রভু, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি। আমরা যতজন প্রভু থাকবো প্রত্যেকে যেন আজকে তোমার আশীর্বাদের আকর হতে পারি, প্রত্যেকে যেন শাস্ত্র পাঠ আরাধনা প্রশংসার মধ্যে দিয়ে প্রভু আমরা তোমার কর্তৃত্ব আমাদের জীবনে লাভ করতে পারি। সঙ্গে থাকো, সঙ্গে চলো, যিশুর নামে এই প্রার্থনা করি, আমেন, 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 আমেন। ধন্যবাদ আপনাকে, সুন্দর সকালবেলা আমাদেরকে প্রভু চরণে তুলে ধরছেন। এই সময় আমরা ছোট্ট একটা গানে যাব, আমাদের মা আছে, উপস্থিত আছে লিন্ডা দিদি, দিদির সঙ্গে একটা গানে যাব আমরা, তারপরে আমরা বিশ্বাসসূত্র পাঠ করব। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সুন্দর সুযোগের জন্য, আর ধন্যবাদ দেই শ্রদ্ধেয়া শোভা তপনা দিদিকে প্রত্যাশিত ভাবে এই সুন্দর সুযোগের জন্য। আসুন আমরা এই উপাসনা শুরুর আগে আমরা এই সকালবেলা আমরা প্রভুর প্রশংসা করি, আমরা একটা গান দিয়ে আমরা এই উপাসনা শুরু করি। ধন্যবাদ। মনে ভরা বীণা বাজায় পূর্ণ তোমার নাম, প্রভু পূর্ণ তোমার নাম। মনে ভরা বীণা বাজায় পূর্ণ তোমার নাম, প্রভু পূর্ণ তোমার। সুন্দর হে তোমায় নমি পূর্ণ তোমার নাম, প্রভু পূর্ণ তোমার নাম। মনে ভরা বীণা বাজায় চন্দ্র গ্রহ তারাই তারাই অশেষ সুখে শেষর লতায়, চন্দ্র গ্রহ তারাই তারাই অশেষ সুখে শেষর লতায়, কোন্দ্রে পাতায় দোল দিয়ে যায় পূর্ণ তোমার নাম, প্রভু পূর্ণ তোমার নাম। মনে ভরা বীণা বাজায় পূর্ণ তোমার নাম, প্রভু পূর্ণ তোমার নাম। দুঃখ সুখ ঝংকারে যে তোমার তালে তালে জীবন মরণ বন্দী থাক কানে রন্তরালে, দুঃখ সুখ ঝংকারে যে তোমার তালে তালে জীবন মরণ বন্দী থাক কানে রে, দাও পরিচয়
মনে ভরা বিনা বাজায় পূর্ণ তোমার নাম প্রভু পূর্ণ তোমার নাম সুখমার হে তোমায় নমি পূর্ণ তোমার নাম প্রভু পূর্ণ তোমার নাম পূর্ণ তোমার নাম পূর্ণ তোমার ধন্যবাদ দিদি আপনাকে এই সকালবেলা সুন্দর গান উপহার দিচ্ছেন প্রভু আপনাকে আশীর্বাদ করুন সত্যি প্রভুর নাম ধন্য আর কোন নাম নাই যিশু নামে ধন্য নাম সত্যি আপনাকে ঈশ্বর আশীর্বাদ করুন এই প্রার্থনা করি আসুন আমরা এই সময় বিশ্বাস সূত্র পাঠ করব আমাদের মাঝে আমাদের সুহাগ খন্দকার ভাই আছেন তিনি স্ক্রিনে দেবেন আমরা তার সঙ্গে বিশ্বাস সূত্র পাঠ করব আমরা সকলে একসঙ্গে আমাদের বিশ্বাস সূত্র আমরা পাঠ করি আমি ঈশ্বরে বিশ্বাস করি যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন কুমারী মরিয়ম হইলেন পন্তিয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন প্রসবিত হইলেন মরিলেন কবরস্থ হইলেন পরলোকে নামিলেন তৃতীয় দিবসে মৃত সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়াছেন এবং তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন আমি পবিত্র আত্মায় পবিত্র বিশ্বব্যাপী মণ্ডলীতে সাধুদের সহভাগিতায় পাপ মোচনে শরীরের পরিবর্তনে ও অনন্ত জীবনে বিশ্বাস করি আমেন 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 আসুন আমরা এই সময় ধারাবাহিক বাইবেল পাঠ করব দ্বিতীয় বংশাবলী আজকে পাঁচ অধ্যায় আজকে ছোট আছে আমরা এক এক করে পাঠ করব আমরা আসুন দ্বিতীয় বংশাবলী তার পাঁচ অধ্যায় আমরা পাঠ করি এখানে লেখা রয়েছে এইরূপে সদাপ্রভুর গৃহের জন্য সলোমনের কৃত সমস্ত কার্য সম্পন্ন হইল আর সলোমন আপন পিতা দাউদের পবিত্রকৃত দ্রব্য সকল অর্থাৎ রৌপ্য স্বর্ণ ও সকল পাত্র আনাইয়া ঈশ্বরের গৃহস্থিত ভাণ্ডারে রাখিলেন দুই পদ মন্দির প্রতিষ্ঠা পরে সলোমন দাউদ নগর অর্থাৎ সিয়ন হইতে সদাপ্রভুর নিয়ম সিন্ধুক উঠাইয়া আনিবার জন্য ইসরায়েলের প্রাচীনগণকে ও সমস্ত বংশপুতিকে অর্থাৎ ইসরায়েল সন্তানগণের পিতৃকুলাধ্যক্ষদিগকে জেরুসালেমে একত্র করিলেন আমেন তিন পদ তাহাতে সপ্তম মাসে উৎসব সময়ে ইসরায়েলের সমস্ত লোক রাজার নিকটে একত্র হইল চার পদ পরে ইসরায়েলের সমস্ত প্রাচীন বর্গ উপস্থিত হইলে লেবীয়রা সিন্ধুকটি উঠাইল আর তাহারা সিন্ধুক সমাগম তাম্বু ও তাম্বুর মধ্যস্থিত সমস্ত পবিত্র পাত্র উঠাইয়া আনিল লেবীয় যাজকগণ এই সকল উঠাইয়া আনিল আর সলোমন রাজা এবং তাহার কাছে সমাগত সমস্ত ইসরায়েল মন্ডলী সিন্ধুকের সম্মুখে থাকিয়া অনেক মেষ ও গরু বলিদান করিলেন সেই সমস্ত বাহুল্য প্রযুক্ত অসংখ্য অগণ্য ছিল সৎপথ
পরে যাজকেরা সদা প্রভুর নিয়ম সিন্ধুক লইয়া দিয়া স্বস্থানে গৃহের অন্তর গৃহে মহাপবিত্র স্থানে দুই করুবের পক্ষের নিচে স্থাপন করিল। করুব দুইটি সিন্ধুকের স্থানের উপরে পক্ষ বিস্তার করিয়া রহিল, আর ঊর্ধ্বে করুবেরা সিন্ধুক ও তাহার দুই বহন দণ্ড আচ্ছাদন করিয়া রহিল। নয় পদ, সেই দুই বহন এমন লম্বা ছিল যে তাহার অগ্রভাগ সিন্ধুকের অপরে অন্তঃগৃহের সম্মুখে দৃষ্ট হইত, তথাপি তাহা বাহিরে দৃষ্ট হইত না, অত পর্যন্ত তাহা সেই স্থানে আছে। দশ পদ, সিন্ধুকের মধ্যে আর কিছু ছিল না, কেবল সেই দুখানা প্রস্তর ফলক ছিল যাহা মুশি হরের তাহার মধ্যে রাখিয়াছিলেন। সে সময়ে মিশর হইতে ইসরায়েলের সন্তানগণের বাহির হইয়া আসিবার পর সদাপ্রভু তাহাদের সহিত নিয়ম করিয়াছিলেন। বাস্তবিক যাজকগণ পবিত্র স্থান হইতে বাহির হইয়া তথায় উপস্থিত যাজকেরা সকলে আপনাদিগকে পবিত্র করিয়াছিল, তাহাদিগকে আপন আপন পালা রক্ষা করিতে হইল না। বারো পদ, এবং গায়ক লেবিয়েরা সকলে আসফ হেমন জিদুথুন ও তাহাদের পুত্রগণ ও ভ্রাতৃগণ মসিনা বস্ত্র পরিশীলিত হইয়া এবং করতাল নেবল ও বীণা সহকারে যজ্ঞবেদীর পূর্ব প্রান্তে দণ্ডায়মান রহিল, এবং তুরিবাদক 120 জন যাজক তাহাদের সঙ্গে ছিল। তেরো পদ, এক ব্যক্তি ন্যায় উপস্থিত এবং যখন এই কথা বলিয়া করিল, তৎকালে গৃহ মেঘে এমন পরিপূর্ণ হইল যে যুক্ত পরিচর্যা করিবার জন্য পরিপূর্ণ হইয়াছিল। আমেন, ধন্যবাদ সকলকে। একসঙ্গে সবাই আমরা পবিত্র শাস্ত্র পাঠ করেছি। হয়তো আজকে ইন্টারনেটে অনেক সমস্যা হচ্ছে, অনেকে ঢুকতে পারছে না, যাওকে আমরা প্রার্থনা করবো। এই সময় আমরা রোজি দিদির কাছ থেকে ঘোষণা শুনবো, তারপরে আমরা লিন্ডা দিদির কাছ থেকে একটা গান শুনবো। আবার ইম্মানুয়েল, সকলকে প্রভুর ধন্যবাদ গৌরব প্রশংসা করি, স্তুতি আরাধনা করি। একটি সুন্দর সকাল প্রভু আমাকে এবং আমাদের সকলকে এখানে উপস্থিত সকলকে দেখতে দিয়েছেন এবং তার প্রাঙ্গণে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ ঈশ্বরের প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি তার উপস্থিতির সামনে, তাই আমরা নত হৃদয়ে প্রথমে আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যে ঘোষণাগুলো আছে গ্লোবাল প্রেয়ার ফেলোশিপে আগের মতোই একই রকম, যে প্রথম মতো আমরা দেখতে পাই যে গ্লোবাল প্রেয়ার ফেলোশিপে প্রতি সোমবার সন্ধ্যা 6টার সময় উপবাস প্রার্থনা চলে, সেখানে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানানো যাচ্ছে। এছাড়া আছে 30 জুলাই 2022 ইউথ ক্যাম্প গুলশান বার্তায়, এই বিষয়টি একটু সকলে যেন স্মরণে রাখেন। তারপরে আছে অক্টোবরের 6-8 তারিখ পর্যন্ত 3 দিন মিশন কনফারেন্স ইন্ডিয়াতে, এর জন্য সকলে প্রস্তুতি নেবেন। যেভাবে বলা হয়েছে গতকালকেও, যে আগে আগে
যেন রেজিস্ট্রেশনের জন্য একটু যোগাযোগ করা হয়, কারণ সেখানে একটু সমস্যা হতে পারে। সেজন্য আপনারা সবাই একটু সতর্ক, যারা যেতে ইচ্ছুক তারা যেন এই বিষয়ে একটু একটু উদ্যোগ নিয়ে আগে আগে জানান। তারপরে আছে আমাদের সেপ্টেম্বর মাসের 2 তারিখ খুলনাতে মহিলা ক্যাম্প হবে, গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ মহিলা উমেন্স ফেলোশিপের পক্ষ থেকে 2 সেপ্টেম্বর খুলনা এজি চার্চে। তারপরে আর আজকে বিশেষ একটা সভা আছে, আজকে 17 জুন পলিগ্রামে প্রার্থনা গৃহ উদ্বোধন হবে, সে বিষয়টা আমরা একটু বলতে চাই আর একবার। সকাল 11টার সময় এই জুমে এই আইডিতে সেই পলিগ্রামে রঞ্জনা মুন্সি এবং অঞ্জনা দি অঞ্জনা মুন্সি ওনাদের পারিবারিক উদ্যোগে যে একটি প্রার্থনা গৃহ উদ্বোধন হবে ওনাদের পারিবারিক উদ্যোগে, তো সেখানে সবাইকে নিমন্ত্রণ জানানো যাচ্ছে। আমার মনে হয় যারা যাবার তারা ইতিমধ্যে চলে গিয়েছেন, যারা অংশগ্রহণ করতে চান এই আইডির মধ্যে দিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি। এ ছিল আমাদের ঘোষণার বিষয়। এছাড়া যদি আর কিছু নূতন থাকে আমি জানি না, আমাদের আমাদের শ্রদ্ধেয় যশোয়া খন্দকার উনি বলবেন। আর প্রতিদিন যেমন আমাদের প্রেয়ার চলে গ্লোবাল প্রেয়ার ফেলোশিপ, প্রতিদিন বাংলাদেশ সময় সকাল 7টায়, ইন্ডিয়ার সময় সকাল 6:30 এবং ইউএস এর সময় রাত 9টায় আরম্ভ হয়। এবং এই আইডিতে 7 1 8 1 8 7 4 6 3 4 7 এই আইডিতে যুক্ত হয়ে সবাই অংশগ্রহণ করবেন এবং ঈশ্বরের অযাচিত আশীর্বাদ লাভ করবেন। এই হলো ঘোষণার বিষয়। ধন্যবাদ সকলকে, সকালে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মধ্যে হিংসা যত বিদ্বেষ যত অহংকার প্রভু চূর্ণ করুন এবং আমাদেরকে নতুন ভাবে সেই আলো জ্বালিয়ে দে, যে আলোর মাধ্যমে আমরা যেন সমগ্র বিশ্বকে জয় করতে পারি, আমরা যেন প্রভুর বাক্য যেন ছড়িয়ে দিতে পারি, লোকেরা যেন বুঝতে পারে তার আলো, আমরা তার সন্তান। আসুন আমরা সেই গানে যাই। ধন্যবাদ। জানাও জানাও প্রাণ দগ্ধ করে প্রাণ আপত্তি নকুতা সব না আশস মনে জানাও যিশু Thank you.
জ্বালাও জ্বালাও প্রাণ দগ্ধ করে প্রাণ আপন কুদাসব নাশ সুবলে অননে সুবর্ণ রূপ আয়তি অপরূপ সেই রূপ প্রদান আমায় অননীতি সুবর্ণ রূপ আয়তি অপরূপ সেই রূপ প্রদান আমায় অননীতি ভাতি কর অহে যিশু দয়া ধার এই চির নিবেদন তব তদ তলে বিনয়ে জানা যিশু তব অনলে জানাও জানাও প্রাণ দগ্ধ করে প্রাণ আপন কুদাসব নাশ সুবলে বিনয়ে জানাও যিশু তব অনলে বিনয়ে জানাও যিশু তব অনলে বিনয়ে জানাও যিশু তব অনলে ধন্যবাদ ধন্যবাদ দিদি আপনার এই সুন্দর সকালবেলা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে এই সময় আমরা যদি সাত ভাইয়ের কিছু কথা থাকে বলতে পারেন তারপরে আমরা প্রার্থনায় যাব আমাদের দিদি প্রার্থনায় গেলে বোধ হয় ভালো হয় প্রার্থনায় যাব তাহলে আপনি প্রার্থনা করে দেন আমাদের টিচারের জন্য আমাদের জন্য প্রভু ধন্যবাদ করি আর একবার প্রভু তুমি আমাদেরকে তোমার আশীর্বাদের সন্তান করেছ প্রভু আমাদেরকে তোমার ভালোবাসায় তুমি আমাদেরকে আকৃষ্ট করেছ প্রভু আমাদের জীবনে এমন কোন গুরুত্বপূর্ণ কোন বিষয় আমরা নই গুরুত্বপূর্ণ কোন ট্যালেন্ট আমাদের নেই কিন্তু প্রভু তোমার অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট প্রভু এই সময় আমরা ধন্যবাদ দিই তোমার সন্তান আমাদের শ্রদ্ধেয় তাপসী দি প্রভু আমাদের সাথে যুক্ত আছেন যিনি প্রভু আজকে আমাদেরকে শিক্ষা দেবেন প্রভু আমরা বিশেষভাবে আমরা যারা স্টুডেন্ট রয়েছি আমাদের জন্য প্রার্থনা করি আমাদের জীবনে তোমার পবিত্র আত্মার শক্তি আমরা যাচনা করি তোমার বাক্য যেন সঠিকভাবে আমরা শিখতে পারি যেন আমরা বাক্য নিয়ে আমরা যেন টালমাটাল না হই বা আমরা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হই কিন্তু বিশ্বস্ত ভাবে যেন তোমার বাক্য আমরা শিখতে পারি আমাদের হৃদয়কে স্পর্শ করো আমাদের ইন্টারনেট আমাদের সমস্ত টেলিকাস্ট ফেসবুক ইউটিউবে যারা যুক্ত আছেন প্রত্যেককে প্রভু তোমার কাছে আমরা গচ্ছিত রাখি প্রভু স্পর্শ করো সঙ্গে থাকো যিশুর নামে এই প্রার্থনা করি আমেন 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 ধন্যবাদ আমরা আহ্বান করবো আমাদের টিচারকে দিদি আপনার আমি প্রভুকে ধন্যবাদ দেই যে আবারও ঈশ্বরের বাক্যের কাছে আসতে পেরেছি সকলে মিলে শুধু তাই নয় যে সুন্দর সকাল ঈশ্বর দেখতে দিয়েছেন আর আশা করি যে প্রভুর অনুগ্রহে আপনারা সকলে ভালো আছেন তাই সর্বশক্তিমান ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় জোশুয়া দাদাকে ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগের জন্য তো আমরা ক্লাসের দিকে যেতে চাই বাংলাদেশি টাইম এখন 7:30 বাজে আর আশা করি যে এক ঘন্টার মধ্যে যতটুকু আমরা আগাতে পারি এবং গতকালকে আমরা 5 অধ্যায় দেখেছিলাম এর আগে 4 অধ্যায়ে আমরা সমরিয়া নারী যে ছোট টেস্টিমনি তিনি দিয়েছিলেন আইসো একজন মানুষকে দেখো আমি যা করেছি তিনি সব বলে দিয়েছেন এটা 4:29 দেখেছিলাম আর তার সাক্ষ্য শুনে সমরিয়া লোকেরা তারা সব একত্রে জড়ো হয়েছিল এবং প্রভুর কথা শুনেছিল এবং যিশু 2 দিন সমরিয়াতে ছিলেন এবং তিনি তাদেরকে আরো ঈশ্বরের বাক্যের বিষয় তার রাজ্যের বিষয় তিনি শিক্ষা দিয়েছিলেন তো এই পর্যন্তই ছিল এবং আমরা 5 অধ্যায় শুরু করেছিলাম যে একজন অসুস্থ রোগী 38 বছর ধরে তিনি পড়েছিলেন জেরুসালেমে যে চাঁদনি ঘাট আছে সেখানে
তিনি সুস্থতার জন্য অপেক্ষা করতেন, কিন্তু তিনি এতটাই অসুস্থ ছিলেন যে নিজে তিনি সেখানে যেতে পারেননি, কিন্তু যিশু তার কাছে এসেছেন। এখানে আমরা দারুণ শিখেছিলাম যে লম্বা একটা সময় সে ওয়েট করছে সুস্থ হওয়ার জন্য, এটা অনেক বড় ধৈর্য, মানে পবিত্র আত্মার সেই দান, দীর্ঘ সহিষ্ণুতা, মানে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছে করছে করছে, এক দারুণ শিক্ষা। আমি অনেক শিখি আসলে, আমি নিজে অনেক উৎসাহ পাই যখন আমি এই অংশ পাঠ করি। তিনি অসুস্থ ছিলেন কিন্তু তিনি সেই ধৈর্য ধরে কবে স্বর্গদূত ওই পুকুরে নামবে আর তিনি ওই কেউ না কেউ তাকে হেল্প করবে, আসলে তিনি সেই আশা করেছিলেন। তিনি এতটাই অচল ছিলেন যে নিজের চেষ্টায় তিনি সেখানে আসলে পুকুরে নামতে পারতেন না বা পারেননি, কিন্তু যিশু সেখানে এসেছিলেন। তো আবারও বলি, যারা দীর্ঘ সহিষ্ণু, মানে অনেক দিন ধরে ধৈর্য ধরে থাকেন, অপেক্ষা করেন ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য, আমি বিশ্বাস করি যে একদিন যিশু তিনি আমাদের কাছে আসেন এবং আমাদের মনের আশা তিনি পূর্ণ করেন। এবং এটা আমাকে সত্যি, আমি আমি খুবই উৎসাহিত। আমি যখন হাল ছেড়ে দেই তখন পবিত্র আত্মা যেন বলতে থাকেন যে তুমি হাল ছাড়ছো কেন, একজন 38 বছরের রোগী অপেক্ষা করেছিল সুস্থ হওয়ার জন্য, তোমারও সেই প্রত্যাশা থাকা উচিত। এবং যিশু তাকে সুস্থ করেছিলেন, বিশ্রামবারে সুস্থ করেছিল বলে, যিশু সুস্থ করেছিলেন বলে, তাই দেখা গিয়েছে যে যিহুদি ধর্মীয় নেতারা যিশুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এবং কালকে একটু আমাদের বেশ আলোচনা সমালোচনা হয়েছিল যে পাপের ফলে কি মানুষ অসুস্থ হয়। আমি উত্তর দিয়েছিলাম সব অসুস্থতা পাপের কারণে হয় না, আর আমরা যদি পাপ করি এর একটা ফল বহন করতে হয়। আর যেমন বাইবেল বলে পাপের বেতন মৃত্যু, আমি যদি অপরাধ করি মনে রাখতে হয় যা সেই ফল আমাকে ভোগ করতে হবে, ছোট হোক আর বড় হোক, ক্ষমা করে দেন, কিন্তু পাপের ফল আসলে মানুষ সে বহন করে, ক্ষমা করে দেন যিশু, ঠিক আছে, কিন্তু আমি যদি নেশা করি তবে এর ইফেক্ট বা এটা আমার দেহে একটা ভয়ঙ্কর ধরনের প্রতিক্রিয়া, ভয়ঙ্কর ধরনের অসুস্থতা সৃষ্টি করে। এবং যিশু তাই তাকে বলেছিলেন 5:14 যে দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করো না, দেখো তুমি সুস্থ হয়েছ আর তাই তুমি আর অন্যায় করো না, পাপ করো না। আর আমরা এই পর্যন্তই কালকের আরেকটু আমরা আগিয়েছিলাম, সেখানে আমি বলেছি যে প্রভু যীশু খ্রিস্টকে কেন ক্রুশে দেয়া হয়েছিল। 18 সেখানে আমি বলেছিলাম যে তিনি বিশ্রামবার লঙ্ঘন করতেন, ঈশ্বরকে নিজের বাবা বলে ডাকতেন এবং নিজেকে ঈশ্বরের সমান করতেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেস্টিমনি, 5:18 এটা আমাদের মনে রাখা দরকার। এবং 17 বলেছিলাম পিতা কাজ করছেন, তাই যিশু বলেছেন আমি কাজ করছি। আর পিতা কি কাজ করছেন? পিতা সমস্ত পৃথিবীতে তিনি একটা ভারসাম্য রেখে পৃথিবীকে চালাচ্ছেন, মানুষের প্রার্থনার উত্তর দিচ্ছেন, অসুস্থকে সুস্থ করছেন, এরকম মানে কোটি কোটি কাজ, আমরা সেটা বর্ণনা করতে পারি না, পিতা কাজ করছেন, এটা মনে রাখতে হয়, কিন্তু আমরা যেন কাজ করি। তারপরে আমরা এখানে দেখেছিলাম 19:20 সেখানে লেখা আছে যে যিশু নিজে কিছু করেন না পিতা যদি অনুগ্রহ না করেন, কারণ তিনি মানুষ হিসাবে এসেছিলেন। আমাদের সবসময় মনে রাখতে হবে পবিত্র নিষ্কলঙ্ক মানুষ হিসাবে এসে তিনি দেখিয়েছেন ঈশ্বরকে ছাড়া আমরা কিছু করতে পারি না, সেটা আমাদের মাথায় রাখতে হয়। যাহা যা দেখেন তাহাই করেন, কেননা তিনি যাহা যা করেন পুত্র সেই সকল তদ্রূপ করেন। এখানে আরো লেখা আছে যে যিশু তিনি সে কথা বলেছিলেন যে তিনি পিতা যেরকম কাজ করেন পুত্র একই কাজ করেন, এখানে তার ঈশ্বরত্বের একটা প্রমাণ আমরা দেখি। আর 20 পিতাকে পুত্রকে পিতা পুত্রকে ভালোবাসেন, আপনি যা করেন যা যা করেন সকলেই তাকে দেখান, আর এর চাইতে আরো বেশি কিছু দেখাবেন। 21 আরো গুরুত্বপূর্ণ, পিতা যেমন মৃতকে উঠান ও জীবন দান করেন তদ্রূপ পুত্র যাকে ইচ্ছা তাকে জীবন দান করেন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ভার্স, বিশেষ করে যোহন লিখিত সুসমাচারে 5 এবং 8 অনেক গুরুত্ব বহন করে। 1 প্রত্যেকটি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণের মধ্যেও আরো গুরুত্ব বহন করছে 1, 5, 8, 14, 16 এসব অধ্যায়গুলো, 12 আমরা সেগুলো আরেকটু বেশি করে ফোকাস করব। যিশুও বলেছেন মৃত্যু জীবনের চাবি আমার হাতে আছে, বলেছিলাম আমি প্রকাশিত বাক্য 1:18
আট পদে, আলফা আমি, আলফা আমি ওমেগা, মৃত্যু জীবনের চাবি আমার হাতে আছে। আর যিশু এখানে সে কথা বলেছেন, আমি যাকে খুশি তাকে জীবন দিতে পারি, মৃতকে উঠাতেও পারি, অনন্ত জীবনও দিতে পারি। এবং তারপরে ২২ পদে আমরা দেখেছিলাম, কারণ পিতা কারো বিচার করেন না, সমস্ত বিচারের ভার পুত্রকে দিয়েছেন। আর যিশু খ্রিস্ট তিনি দ্বিতীয়বার ফিরে আসবেন, তারপরে তিনি সহস্র বর্ষ রাজত্ব করবেন, রাজত্বর পরে তিনি সেই বিচার আসনে বসবেন এবং ধার্মিক অধার্মিক সবার পুনরুত্থান হবে, এবং যারা যিশুকে বিশ্বাস করে তারা জীবনের পুনরুত্থানে প্রবেশ করবে, স্বর্গে প্রবেশ করবে সেই নূতন দেহ নিয়ে। আর যারা এই পৃথিবীর লোক যিশুকে বিশ্বাস করেনি তারাও নূতন দেহ ধারণ করবে, কিন্তু তারা নরকে যাবে, সেই বিচার হবে সামনে, সেই দিন আসছে। তাই তারপরে আমরা এখন আমরা ২৩ পদ থেকে শুরু করছি, কালকে ২১ পর্যন্ত আমি শেষ করেছিলাম, আমার মনে আছে ৫ অধ্যায় ২১ পদ পর্যন্ত শেষ হয়েছিল। এবার আমরা এগিয়ে যাচ্ছি, আর একটু আমরা এগিয়ে যাই ৩০ পর্যন্ত, পুত্রের মাধ্যমেই জীবন, ৫ অধ্যায় ১৬ থেকে ৩০, পুত্রের মাধ্যমেই জীবন একটা শিরোনাম আমি এখানে আমি দিয়েছি, যেন আমরা সহজে আসলে একটু স্তরে স্তরে আমরা শিখতে পারি। পুত্রের মাধ্যমেই জীবন, ৫ অধ্যায় ১৬ থেকে ৩০ পদ, আর আমরা অলরেডি ২২ পদ পর্যন্ত পড়েছি, এখন ২৩ পদ। কেউ যদি একটু পড়েন ২৩ ২৪ এবং জাস্ট ২৯ পদ পর্যন্ত পড়তে হবে, এই অংশটা আমাদের পড়তে হবে ২৩ থেকে ২৯ পদ, যদি একটু কাইন্ডলি দাদা দিদিদের কেউ একটু পড়েন। আমি পড়ছি, দাদা পড়েন। যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকে সমাদর করে, পুত্রকে যে সমাদর করে না সে পিতাকে সমাদর করে না যিনি তাহাকে পাঠাইয়াছেন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, এমন সময় আসিতেছে বরং এখন উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে তেমনি তিনি পুত্রকেও আপনাতে জীবন রাখিতে দিয়াছেন, আর তিনি তাহাকে বিচার করিবার অধিকার দিয়াছেন, কেননা তিনি মনুষ্য পুত্র। ইহাতে আশ্চর্য মনে করিও না, কেননা এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে এবং যাহারা সৎকার্য করিয়াছে তারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যাহারা অসৎকার্য করিয়াছে তারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে। থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর পাঠ করেছেন, ধন্যবাদ দাদা। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কথা আমরা আপনাদের মনে আছে যে যোহন লিখিত সুসমাচার ৩ অধ্যায় আমরা পাঠ করেছিলাম ৩৪ ৩৫ ৩৬ পদগুলোতে, যে পিতাকে মানে পুত্রকে যদি কেউ সম্মান না করে আসলে সে পিতাকে সম্মানই করে না। আমরা জানি যে পৃথিবীতে বড় একটা জাতি তারা পুত্রকে সম্মান করে না, কিন্তু আল্লাহ বা তাকে সম্মান করেন, খোদা বা ঈশ্বরকে সম্মান করেন। কিন্তু এখানে স্পষ্টই দেখুন ২৩ পদে, যেমন পিতাকে যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকে সমাদর করে, এবং নিচের অংশে বলা হচ্ছে যে পুত্রকে যে সমাদর করে না মানে সম্মান করে না, সে পিতাকে সমাদর করে না বা ভালোবাসে না। দেখুন তাহলে কোটি কোটি লোক আজকে বলা হয় যে ঈশ্বরকে মিছামিছি আরাধনা করে, এমনি এমনি অনর্থক আরাধনা করে। সমরিয়া নারীকে যিশু বলেছিলেন, তোমরা যাকে জানো না তার আরাধনা করো, কিন্তু আমরা যাকে জানি তার আরাধনা করো, ভুলভাবে আরাধনা করছে মানুষ। হ্যাঁ, যিশুকে সম্মান করে না, হ্যাঁ সে কিভাবে ঈশ্বরকে সম্মান করতে পারে, কারণ যিশু স্বয়ং নিজে ঈশ্বর। এই অংশতে বাইবেলের এই পদগুলোতে বিশেষ করে যিশুই যে ঈশ্বর, যোহন এই বিষয়ে বেশি ফোকাস করেছেন। সুতরাং আমাদের হৃদয়ে যদি এমন একটা ছবি থাকে, আমি যা সেবা করি স্বয়ং ঈশ্বর প্রভু যিশু খ্রিস্ট, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো কিছু তিনি আমার জন্য করতে সামর্থ্য রাখেন,
দেরি হলেও তিনি আমার প্রার্থনার উত্তর দেবেন, এমন একটা ধারণা যদি অন্তরে থাকে তবে বিশ্বাসী ফুরফুরে মেজাজে থাকে। আমি বিশ্বাস করি, আমার ব্যক্তিগত অনুভূতিতে এত চাপ, এত চিন্তা, বড় বড় যেন বোঝা আমি বহন করছি, তারপরে মনে হয় না যে আমি আসলে বোঝা বহন করছি, কেউ একজন যেন আমার পক্ষে বোঝা বহন করছেন। এবং ২৪ পদটা মুখস্থ করে রাখলে ভালো হয়। কিছু কিছু পদ আছে যেগুলো আপনার আমার জীবনের সম্বল, যদিও বাইবেলে বলা হচ্ছে যেন খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। আমি উৎসাহিত করি যখন আমি ক্লাস নেই বা আমি প্রচার করি, আমি উৎসাহিত করি প্রিয় ভাই বোনদেরকে যারা আমার শ্রদ্ধাভাজন রয়েছেন, যারা বাইবেল স্টাডি করছেন, শিক্ষা দিচ্ছেন, ঈশ্বরের বাক্য হৃদয়ে ধারণ করে রাখুন। যেমন সাধু দাউদ বলেছেন, আমি তোমার বাক্য আমার হৃদয়ে জমা করে রেখেছি যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি, গীতসংহিতা ১১৯:১১ পদ। আর ওই পাশে রয়েছে নূতন নিয়মে ৩:১৬ পদ কলসীয়, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমার অন্তরে বাস করুক, প্রচুর রূপে। হ্যাঁ, যখন ঈশ্বরের বাক্য আপনার আমার হৃদয়ে বাস করে, আমরা আর হিরো, আমরা বাক্য দ্বারা শয়তানকে আমরা প্রতিহত করি, বাক্য দ্বারা আমরা অনেক উপরে উঠতে পারি। এবং তাই ২৪ পদ গুরুত্বপূর্ণ, সত্য সত্য, আবার ২৫ পদেও সত্য সত্য, ১৯ পদে সত্য সত্য। এর আগে আমরা নিকোদিমের কাছে দেখেছি যীশু বলেছেন সত্য সত্য, মানে একেবারে সত্য, এখানে কোনো মিথ্যা নেই। যীশু এই কথা বলেছেন, আমি তোমাদিগকে বলিতেছি যে ব্যক্তি আমার কথা শুনে যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে, অনন্ত জীবন পেয়ে গিয়েছে এবং বিচারে আনিত হয় না। যে কথা বলেছি, বিচারের কাঠগড়ায় দাঁড়াবো কিন্তু বেকসুর খালাস, কারণ যীশু খ্রিস্টের জন্য, কিন্তু সে মৃত্যু থেকে জীবনে পার হয়ে গিয়েছে। ও হালেলুইয়া, মৃত্যু থেকে আমরা জীবনে পার হয়ে গেছি, মানে এখনই আমরা জানি মৃত্যুর পরে কোথায় যাব। এটা দারুণ সংবাদ। দেখবেন পৃথিবীর অনেক মানুষ, এমনকি খ্রিস্টিয়ানদের মধ্যে অনেকেও তারা বুঝতে পারে না মৃত্যুর পরে তারা স্বর্গে যাবে নাকি নরকে যাবে। আমি আমার ভিডিও আমি বলেছি যে আমি ফেসবুকে ভিডিও তৈরি করে করে দিচ্ছি যেন ঈশ্বরের বাক্য থেকে মানুষ, আমি আমি বেশিরভাগ ৯৫% আমি বাইবেলের উপরেই আমি বেস করে আমি ভিডিও গুলো তৈরি করি যেন মানুষ ঈশ্বরের বাক্য থেকে শেখে। মন গড়া কথা নয়, কিন্তু প্রভুর বাক্য থেকে যেন মানুষ বাইবেল থেকেই তারা শিখতে পারে। এবং বলা হচ্ছে সে মৃত্যু থেকে জীবনে পার হয়ে গিয়েছে, দারুণ খবর। এই পৃথিবীতে আমি জীবিত আছি আর আমি প্রতিদিন জানি মৃত্যুর পরে আমি চোখ বন্ধ করব, আমার শেষ ঘুম হবে, আর তারপরে যখন চোখ খুলবো আমি আমার প্রভুর মুখ দেখবো। এরকম প্রত্যাশা নিয়ে আমি প্রতিদিন কাটাই, আমি জানি আমি প্রভুর কাছে ফিরে যাব। এটা আমার জন্য খুবই আনন্দের, আমি খুব প্রাউড ফিল করি আমি যীশুকে নিয়ে। এবং ২৫ পদে সে কথা বলা হচ্ছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি এমন সময় আসিতেছে বরং এখন উপস্থিত যখন মৃতেরা ঈশ্বরের রব শুনিবে। এই জায়গাটা একটু ফোকাস করব আমি, আসলে মৃতেরা কারা? এই মৃতেরা হলো যারা আত্মিকভাবে মরে গিয়েছে, কোন রকম জীবন ধারণ করছে। এরকম খ্রিস্টিয়ানদের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে অনেকে রয়েছে আত্মিকভাবে মৃত। তারপরে কি বলা হচ্ছে, মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে, আচ্ছা, এবং যাহারা শুনিবে তাহারা জীবিত হইবে। জীবিত হবে কোন জীবন থেকে? তারা যে একেবারে মরে গিয়েছে আত্মিকভাবে সেই অবস্থা থেকে তারা উঠে আসবে। প্রার্থনা নেই, বাইবেল পাঠ নেই, নিজের জীবনকে লিড দিচ্ছে না ভালো মতো, যেখান থেকে পড়ে গিয়েছিল সেখান থেকে আর উঠে আসেনি, সেই অবস্থার লোকগুলোর কথা বলা হচ্ছে এখানে। মৃত মানে একদম মরে যাওয়া না, মানে ফিজিক্যালি তারা বেঁচে রয়েছে কিন্তু আত্মিক ভাবে তারা মরে গিয়েছে, কিন্তু যিশুর কথা শুনবে এমন সময় আসিতেছে, এমন সময় আসিতেছে। আমরা সাধু পলের কথা জানি যে তিনি শাস্ত্রের পণ্ডিত ছিলেন কিন্তু তিনি আত্মিক ভাবে মরা মানুষ। তিনি জানতেন শুধুমাত্র শাস্ত্রে, তিনি শাস্ত্রের মধ্য দিয়ে তিনি ঈশ্বরের কাছে যাবেন, পুরাতন নিয়মের ব্যবস্থার মধ্য দিয়ে তিনি নাজাত বা উদ্ধার পাবেন, কিন্তু তিনি বুঝতে পারেননি প্রকৃত পরিত্রাণ ঈশ্বরের কাছে, যীশু খ্রিস্টের কাছে রয়েছে। আর তারপরে তার চোখ খুলে গিয়েছিল, চোখ অন্ধ হয়ে গিয়েছিল তিন দিন, চোখ থেকে একটা আইস পড়ে গেল, আর তিনি প্রকৃত প্রভু যীশু খ্রিস্টকে তিনি তার প্রভু বলে তিনি গ্রহণ করেছিলেন। মৃতেরা মানে আত্মিকভাবে মৃত মানুষেরা, তারা যীশুর কথা শুনবে এমন একটা সময় আসবে, বরং উপস্থিত
বরং উপস্থিত বলা হয়েছে, তারা জীবিত হবে। আবার 26 পদ 21 পদ একই, আবার দেখুন, কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে একই কথা, তেমনি তিনি পুত্রকেও আপনাকে জীবন রাখিতে দিয়েছেন। পিতা পুত্র এক, পিতার জীবন আছে, পুত্রের জীবন আছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে, প্রেসিডেন্টের একই ক্ষমতা আছে, তাহলে দুজন একই। প্রধানমন্ত্রীর সিগনেচারে যেমন একটা বড় কাজ হয়, আর প্রেসিডেন্ট যদি একই ওই উনিও যদি সিগনেচার করেন তবে সেই একই কাজ হয়, তাহলে দুজনের পাওয়ার সমান বোঝাচ্ছে। যদিও ব্যক্তি হিসাবে আলাদা, তবু পাওয়ারে সমান। যিশুর যেমন ক্ষমতা, পিতারও যেমন তেমন ক্ষমতা। আবার বিচারের কথা বলা হচ্ছে, আর তিনি তাকে বিচার করিবার অধিকার দিয়াছেন, কেননা তিনি মনুষ্য পুত্র। আবার তিনি বলছেন তিনি মনুষ্য পুত্র, তার মানে তিনি মানুষের পুত্র হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তাই তিনি সরাসরি তিনি বলছেন আমি মানুষের পুত্র, আমি সেকেন্ড আদম, আমি দ্বিতীয় আদম হয়ে পৃথিবীতে এসেছি, আমি পবিত্র মানুষ, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। সেই চ্যালেঞ্জ যিশু নিজের জীবনে দিয়েছেন। আমরা দেখব যোহন লিখিত সুসমাচার 8:46, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে, সেই চ্যালেঞ্জ যিশু দিয়েছেন। 28 পদে বলা হচ্ছে, ইহাতে আশ্চর্য মনে করিও না, কারণ এমন সময় আসিতেছে যখন কবরস্থ সকলে তাহার রব শুনিবে। এইবার কবর, ওখানে বলা হয়েছে মৃতেরা ঈশ্বরের রব শুনবে, জায়গাটা একটু আলাদা, সম্পূর্ণই আলাদা। আবার এখানে আমরা দেখছি 28:29 যে কবরস্থ মানে কবরে যারা শুয়ে রয়েছে তাদের আত্মা ঈশ্বরের কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু মনে রাখুন পুনরুত্থানে কিন্তু মৃতেরা উঠবে কবর থেকে, তাদেরকে নূতন দেহ দেয়া হবে। এটা একটু গভীর বিষয়, কঠিন বিষয় হলেও আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাব। এবং যারা সৎ কাজ করেছে তারা জীবনের পুনরুত্থানে প্রবেশ করবে, জীবন মানে অনন্ত জীবনে তারা প্রবেশ করবে। আচ্ছা, যারা অসৎ কাজ করেছে, অর্থাৎ যারা এই পৃথিবীর লোক প্রভু যীশু খ্রিস্টকে ঘৃণা করেছে, প্রভুকে বিশ্বাস করেনি, তারা বিচারের পুনরুত্থানের জন্য বের হয়ে আসবে, তাদেরকে বিচার করা হবে, এবার তারা নরকে যাবে। এমনি তো তাদের আত্মাগুলো মৃত্যুর পরে নরকে রয়েছে। ধনী লোকাল লাসারের গল্পটা যিশু নিজে বলেছিলেন, মৃত্যুর পরে ধার্মিকের আত্মা স্বর্গে যায়, আর মৃত্যুর পরে যারা দুষ্ট পাপি তাদের আত্মা নরকেই থাকে, ওয়েটিং এ আসছে তারা, যখন পুনরুত্থান হবে কবর থেকে তারা উঠবে, নূতন দেহ ধারণ করবে, বিচার আসনের সামনে দাঁড়াবে, তাদের বিচার হবে, পার্মানেন্টলি তারা নরকে চলে যাবে আবার সেই স্থানে। আর ধার্মিকেরা বেকসুর খালাস, তারা যিশুর সামনে থাকবে, চোখের জল যিশু মুছিয়ে দেবে, কান্না কাটি আর্তনাদ দুঃখ ব্যথা রোগ ব্যাধি সেখানে কিছুই থাকবে না। সেটা প্রকাশিত বাক্য 7 অধ্যায় দেখবেন 14 পদ থেকে সেখানে দারুণ বর্ণনা করা হয়েছে। 21 অধ্যায় এইসব বিষয়গুলো যোহন তিনি বর্ণনা করেছেন যা যিশু তাকে বলেছিলেন। তাহলে এই পর্যন্ত আমরা শেষ করেছি 29 পদ পর্যন্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেমন পিতার পাওয়ার রয়েছে পুত্রের একই পাওয়ার, পিতা যেমন জীবন দেন পুত্র জীবন দেন, যে কেউ পিতার কথা শুনে, যে কেউ আমার বাক্য শুনে, সরি এই যে 24 পদে দেখেন, যে ব্যক্তি আমার কথা শুনে অর্থাৎ যিশুর কথা শুনে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে মৃত্যু থেকে অনন্ত জীবনে, সে মৃত্যু থেকে জীবনে পার হয়ে গিয়েছে। আমাদের অলরেডি জীবন পুস্তকে আমাদের নাম লেখা হয়ে গিয়েছে, আমরা ঈশ্বরের। এবার আমরা আরেকটু দেখব, সেটা 30 পদ পর্যন্ত আমি দেখি। যিশু আবার কি বলছেন 30 পদে আছে, আমি আপনা হতে কিছু করতে পারি না, যেমন শুনি তেমনি বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কেননা আমি আমার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি। এই যে 30 পদে, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পদ, যে যিশু তিনি মনুষ্য পুত্র। এর আগে তিনি বলেছেন 27 পদের নিচে দেখুন, তিনি বলেছেন আমি মনুষ্য পুত্র, একাধারে আমি 100 ভাগ সুপার পাওয়ার রয়েছে আমার, আমি ঈশ্বর, কিন্তু ঈশ্বরের পরিচয় তিনি দেখবেন কোথাও সরাসরি এই জন্য দেননি, কারণ তিনি মানুষে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য তিনি সরাসরি কোথাও আমি ঈশ্বর, আমি ঈশ্বর এই কথা না বলে তিনি বলেছেন আমি ও পিতা আমার আমরা এক, আমার পিতার যেমন ক্ষমতা রয়েছে আমার একই ক্ষমতা রয়েছে, যে পিতাকে দেখেছে সে আমাকে দেখেছে, ইনডাইরেক্ট তিনি বলার চেষ্টা করেছেন আসলে তিনি স্বয়ং ঈশ্বর, তিনি মানুষের রূপ ধারণ করেছিলেন,
এবং তার সেই জন্য তিনি বলেছেন যে আমি সবসময় আমার বাবার বাধ্য। এই বাধ্যতা আদমের দরকার ছিল, কিন্তু আদম তিনি বাধ্য হলেন না, কিন্তু যীশু এসে দেখালেন আসলে কিভাবে ঈশ্বরের বাধ্য থাকতে হয়। যীশু এসে দেখালেন কিভাবে নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবনযাপন করতে হয়। পাপের মধ্যে থেকেও তিনি পাপ করেননি, মন্দতায় তিনি জীবনযাপন করেননি। এটা একটা দারুণ জায়গা। আমার প্রেরণকর্তা অর্থাৎ যিনি আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, আমি তার ইচ্ছা পালন করতে এই পৃথিবীতে এসেছি। আদমের উচিত ছিল কিন্তু সে করেনি, কিন্তু আমি দ্বিতীয় আদম আমার বাবাকে খুশি করতে আমি স্বর্গ থেকে নেমে এসেছি। এবার আমরা আরেকটু সামনে এগিয়ে যেতে চাই। যিশুর সম্বন্ধে সাক্ষ্য, এই একটা সুন্দর শিরোনাম আমি এখানে দিয়েছি, যিশুর সম্বন্ধে সাক্ষ্য, 5:31-47 পর্যন্ত। 5:31-47 পদ, সম্পূর্ণ জায়গা আমি পড়াবো না। যিশুর সম্পর্কে সাক্ষ্য, প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন 31-32 পদ পর্যন্ত, যদি এই দুটি পদ কেউ একজন একটু পাঠ করেন। 31-32 আমি পড়ছি। হ্যাঁ পড়েন, সমস্যা নেই, পড়ে যান। আমি যদি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিই তবে আমার সাক্ষ্য সত্য নয়, আমার বিষয়ে আর একজন সাক্ষ্য দিতেছেন এবং আমি জানি আমার বিষয়ে তিনি যে সাক্ষ্য দিতেছেন সেই সাক্ষ্য সত্য। আমেন, আমেন। এখানে যিশু আবার বলছেন যে আমি যদি আমার কথা বলি কে বিশ্বাস করবে, কিন্তু আমার পক্ষে একজন সাক্ষ্য দিচ্ছেন। যোহন তো এসেছিলেন, যোহন সাক্ষ্য দিয়েছেন, কিন্তু একজন সাক্ষ্য দিচ্ছেন, তিনি কে? তিনি হলেন পিতা। আপনাদের মনে আছে যখন যিশু বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন, জল থেকে তিনি বাপ্তিস্ম নিয়ে উঠেছেন, তখন উপর থেকে স্বর্গ থেকে কি আওয়াজ হয়েছিল, কি বলা হয়েছিল স্বর্গ থেকে, মনে আছে? ইনি আমার প্রিয় পুত্র। পিতা বলছেন, পিতা সাক্ষ্য দিচ্ছেন, সেজন্য তিনি বলেছেন আমি যদি আমার কথা বলি কে বিশ্বাস করবে। আর পুরাতন নিয়মে আছে, দেখবেন যাত্রা পুস্তকে, ভার্সটা আমার মনে নেই, কিন্তু 2-3 সাক্ষীর মুখে যে কোনো সমস্যা, যে কোনো বিচার আদালত সেটা সম্পন্ন হয়, 2-3 সাক্ষী লাগে। তো 2 তো আছে এখানে দেখা যাচ্ছে। সেই যোহন বাপ্তিস্মক তিনি বলেছিলেন ওই দেখো দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপের বোঝা নিয়ে যান, আমি তাকে চিনতাম না কিন্তু আমি দেখেছি যে পবিত্র আত্মা তার উপরে নেমে এসেছিলেন আর উপর থেকে পিতা বলেছিলেন আমার প্রিয় পুত্র। তাই যিশু বলেছেন আমার পক্ষে একজন সাক্ষ্য দিচ্ছেন, এই যে 32 পদে একজন বলতে পিতা তো বলে দিয়েছেন, পিতা বলেছেন। আর দেখবেন আরেকটা জায়গা রয়েছে খুব সুন্দর লাগে আমার কাছে, মথিলিখিত সুসমাচার 17, যখন তিনি হরমোন পাহাড়ের উপরে উজ্জ্বল রূপ ধারণ করেছিলেন, ওখানেও কিন্তু একই কথা বলা হয়েছে কিন্তু কথাটা আরেকটু অন্যরকম। ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো, জগতের লোকেরা যিশুর কথা শুনো। ইনি আমার প্রিয় পুত্র, প্রথমে বলা হয়েছিল আমি তার উপরে খুবই সন্তুষ্ট, খুবই খুশি। যে 3:16-17 পদে মথিলিখিত সুসমাচারে লেখা রয়েছে, আর 17 গিয়ে হরমোন পাহাড়ের উপরে আবার পিতা সেই আওয়াজ, সেই ভয়েস তিনি পাঠালেন, ইনি আমার প্রিয় পুত্র, তার কথা, উনার কথা শুনো, জগতের লোকেরা যিশুর কথা শুনো, বাঁচতে পারবে, আর নয় কেউ বাঁচতে পারবে না, জীবনের পুনরুত্থানে কেউ প্রবেশ করতে পারবে না। আবার তিনি যোহনের কথা বলেছেন, যোহনও সাক্ষ্য দিয়েছিলেন, সেই সাক্ষ্যর কথা বলেছেন। এবং 35 পদ ভালো লাগে আমার, তিনি সেই জ্বলন্ত জ্যোতির্ময় প্রদীপ ছিলেন, জ্বলন্ত জ্যোতির্ময় প্রদীপ। এরপরে আমরা আরো একটু ভিতরে গিয়ে দেখবো আমরা 7 আমি সম্পর্কে, যিশু যে কমিটমেন্ট, যে কথা তিনি বলেছিলেন, যে স্টেটমেন্ট যিশু দিয়েছিলেন, আমরা সেটা দেখবো। একেবারে 6:35 শুরু হয়েছে, এখনো 6 যায়নি বলে আমি সেই 7 আমি সম্পর্কে বলিনি। 6:8, 10, 11 এবং 14 গিয়ে এই 7 আমি শেষ হয়েছে। তাই বলছেন তিনি সেই জ্বলন্ত জ্যোতির্ময় প্রদীপ ছিলেন এবং তোমরা তার আলোতে কিছুকাল আনন্দ করিতে ইচ্ছুক হইয়াছিল। এখানে আবার 34 পদে আমি যে সাক্ষ্য গ্রহণ করি তা মানুষ হইতে নয়, তথাপি আমি এ সকল করিতেছি যেন তোমরা পরিত্রাণ পাও। যিশু কেন এসেছিলেন সেটা এখানে আবারও তিনি বললেন, তিনি মানুষকে পরিত্রাণ করতে এসেছেন।
36 পদে তিনি বলছেন, যোহনের সাক্ষ্যের চাইতেও আমার আরো সাক্ষ্য আছে। 36 পদে, কেননা পিতা আমাকে যে সকল কাজ সম্পন্ন করিতে দিয়েছেন সে যে সকল কার্য আমি করিতেছি সেই সকল আমার বিষয়ে এই সাক্ষ্য দিতেছে যে পিতা আমাকে প্রেরণ করিয়াছেন। আমার বাবা আমাকে পাঠিয়েছে, আমি এমনি এমনি আসিনি, আমি এমনি আসিনি, আমার বাবা বলেছেন, আমার বাবা প্ল্যান করেছিলেন, আমার বাবার জন্য আমি এই পৃথিবীতে এসেছি। 37 পদ, আর পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন, ওই 32 পদ এবং এখানে 37 পদ তিনি কোনো কোনো বিষয়ে বারবার বলেছেন, এক কারণে, কারণ এই কথার অনেক গুরুত্ব রয়েছে। দুইজন সাক্ষী লাগে, আপনি আমি সঠিক কিনা বিচারের কাঠগড়ায় যখন দাঁড়ায় দুই তিনজন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হইবে, এটা ঈশ্বর মসীকে বলেছিলেন পুরাতন নিয়মে, ব্যবস্থা হয়েছে। আর যিশু তাই বলছেন, আমার পক্ষে তো সাক্ষ্য আছেই, যোহন বাপ্তাই যুক্ত আছে, আর আমার বাবা তো বলেই দিয়েছেন ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। তাই আমি যে কাজ করছি সেটার প্রমাণ সিদ্ধ কারণ রয়েছে। যিহুদীরা কোনো কাজ করলে বলে, তুমি কি জন্য, কি কি অধিকারে তুমি এসব করছো, যিশুকে সরাসরি জিজ্ঞাসা করেছে। আর তাই যিশু বলছেন, আমার প্রেরণকর্তা আমাকে পাঠিয়েছেন, আমার বাবা পাঠিয়েছেন, আর আমার বাবার ইচ্ছা প্রেরণ করার, মানে বাবার ইচ্ছা পালন করার জন্যই আমি এই পৃথিবীতে এসেছি। এবার 39 পদ একটু কাইন্ডলি পড়বেন, 39 থেকে একেবারে 47। তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আর তোমরা জীবন্ত, আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা করো নাই। আমি মনুষ্যদের হইতে গৌরব গ্রহণ করি না, কিন্তু আমি তোমাদেরকে জানি, তোমাদের অন্তরে অন্তরেতে ঈশ্বর প্রেম নাই। আমি আপন পিতার নামে আসিয়াছি, আর তোমরা আমাকে গ্রহণ করো না। অন্য কেহ যদি আপনার নামে আইসে আপনাকে তোমরা গ্রহণ করিবে। তোমরা কিরূপে বিশ্বাস করিতে পারো? তোমরা তো পরস্পরের নিকটে গৌরব গ্রহণ করিতেছ, এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যে গৌরব পাইছে তাহার চেষ্টা করো না। মনে করিও না যে আমি পিতার নিকটে তোমাদের উপরে দোষারোপ করিব। এই জন্য তোমাদের উপরে দোষারোপ করিব, একজন আছেন যিনি তোমাদের উপরে দোষারোপ করেন, তিনি মসি, যাহার উপরে তোমরা প্রত্যাশা করিয়াছ। কারণ যদি তোমরা মসিকে বিশ্বাস করিতে, তবে আমাকেও বিশ্বাস করিতে, কেননা আমারই বিষয় তিনি লিখিয়াছেন। কিন্তু তাহার দেখায় যদি বিশ্বাস না করো, তবে আমার কথায় কিরূপে বিশ্বাস করিবে? আমেন, আমেন। এবার আমি একটু পুরাতন নিয়মে ঘুরে এসে তারপরে এই বিষয়টা একটু ব্যাখ্যা করতে চাই, 39 পদ বিশেষ করে। এখানে প্রভু যীশু খ্রিস্ট ধর্মীয় নেতাদের বলছেন, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, আর তোমরা মনে করে থাকো যে শাস্ত্রের মধ্যে অনন্ত জীবন রয়েছে, কিন্তু ওই শাস্ত্রই তো আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আমি একটা বাইবেলের ভার্স দুই দিন আগে বলেছিলাম আপনাদেরকে, এটা সবার আসলে জানা দরকার। এটা দ্বিতীয় বিবরণ 18:15 থেকে দেখবেন, ঈশ্বর মসীকে বলেছেন যে আমি তোমার মতো একজন ভাববাদী আমি পাঠাবো, তোমার ভাতৃগণের মধ্য থেকে পাঠাবো, যেটা যাকে জাকির নায়ক বলেন সেটা নাকি মোহাম্মদ সম্পর্কে বলা হচ্ছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যিহুদা বংশে জন্মগ্রহণ করেছিলেন, কুরাইশ বংশে নয়, সেটা আমাদের মনে রাখতে হয়। একজন ছাত্র হিসাবে বা একজন পাস্টর, একজন প্রচারক, ঈশ্বরের লোক, সাধারণ বিশ্বাসী মনে রাখতে হয়, শাস্ত্র বলতে পুরাতন নিয়মের বইগুলোকে বোঝানো হয়েছে বা ব্যবস্থাকে বোঝানো হয়েছে। তারা শাস্ত্র পাঠ করত, তারা জানতো যে শাস্ত্র এখানে যিশুর কথা আছে, কিন্তু তারা বুঝতে পারেনি। তারা আবারও ভাবতো যে মসির ব্যবস্থার মধ্য দিয়ে আমরা মুক্তি পেতে পারবো, কিন্তু ব্যবস্থা মানুষকে পাপ থেকে মুক্ত করতে পারে না, ব্যবস্থা মানুষকে পাপের চেতনা দেয়।
ব্যবস্থা মানুষকে পাপের চেতনা দেয়, চুরি করিও না। এখন আমি চুরি করলে ব্যবস্থা আমাকে বলছে তুমি চোর, ব্যভিচার করো না। আমি ব্যভিচার করলে ব্যবস্থা আমায় দেখিয়ে দিচ্ছে তুমি ব্যভিচার করেছো, পাপের চেতনা দেয়। কিন্তু ব্যবস্থা মানুষকে পাপ থেকে মুক্তি দিতে পারে না, পাপ কেবল ঢেকে রাখে, কিন্তু ব্যবস্থা মানুষকে মুক্তি দিতে পারে না। তাই প্রভু যীশু বলেছেন, শাস্ত্র তোমরা অনুসন্ধান করে থাকো আর মনে করে থাকো ও আমরা অনুসন্ধান করেছি, আমরা শাস্ত্রের মধ্যে দিয়ে অনন্ত জীবন পাবো। কিন্তু আসলে প্রকৃত জীবন যিশুর কাছে না আসলে কেউ পায় না। এখানে লেখা রয়েছে 40 পদে, দেখুন যে বাইবেলের ভার্সটা বলেছিলাম, দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় একেবারে 15 থেকে 16 18 এরকম 20 পদ পর্যন্ত, যে যিশু খ্রিস্ট তিনি আসবেন মসির মতো একজন ভাববাদী, তিনি আসবেন, আমি পাঠাচ্ছি, তার কথা যদি কেউ না শোনে সে মারা যাবে, মারা যাবে, ওখানে লেখা আছে দেখবেন। আর দুঃসাহসপূর্বক যদি মিথ্যাভাবে ভুলভাবে কোনো ভণ্ড নবী এসে প্রচার করে তবে সে রক্ষা পাবে না, সে হত হইবে লেখা আছে বাইবেলের ভার্সটা। আমি অনুরোধ করি যে আপনারা যখন বাইবেল পড়বেন এখানে 30 পদ বা 39 পদের কাছাকাছি এসে ওই পদটা লিখে রাখবেন, দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 15 থেকে 20 পদের মধ্যে, আমি একটু বাইবেল দেখছিও, সেখানে সেই বিষয় লেখা রয়েছে। এটা এই পদটা সবার জানা দরকার, একেবারে 22 পদ পর্যন্ত। ধন্যবাদ, এই প্রভুকে ধন্যবাদ জানাই। এখানে লেখা রয়েছে 15 থেকে 22 পদ, প্রভু যীশু আসার প্রতিজ্ঞা, এখানে সেই কথা লেখা রয়েছে যে আমি তাদের জন্য উহাদের ভাতৃগণের মধ্য দিয়ে তোমার মতো একজন ভাববাদী আমি উৎপন্ন করিব, তাহার মুখে আমার বাক্য দিব, আর আমি যাহা যাহা আজ্ঞা করিব তাহা তিনি তোমাদিগকে বলিবেন। এই জন্য দেখুন যিশু কিন্তু প্রায় বলেছেন 5 অধ্যায় 19 পদ, তারপরে এই যে আমরা যেখানে পড়লাম 5 অধ্যায় কত পদে যেন পড়লাম, আমার বাবা যে কাজ দিয়েছেন আমি সেরকম কাজ করি, আমি বাবার কাজের বাইরে যাই না। 30 পদ, আমার প্রেরণকর্তার ইচ্ছা পূর্ণ করি, আমার বাবা আমাকে পাঠিয়েছেন। এখানে এই সেই কথা ঈশ্বর মসীকে বলেছিলেন, আমি তার মুখে আমার বাক্য দিব। এই জন্য যিশু প্রায় বলতেন আমার বাবা যা করতে বলেছেন তার বাইরে আমি কিছু করি না। এই জন্য যিশু বলেছেন 15 অধ্যায় 18 অধ্যায় 18 পদে দ্বিতীয় বিবরণ সে কথা রয়েছে। এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ আমাদের শত্রু শয়তান রয়েছে, যিশু খ্রিস্টকে আমাদের হৃদয় থেকে যেন সে হরণ করতে পারে। তারপরে যিশু 42-43 পদে বলেছেন যে তোমাদের অন্তরে ঈশ্বরের ভালোবাসা নেই, আমি পিতার নামে এসেছি আমাকে গ্রহণ করো না, আর যদি কেউ আপনার নামে আসে তাকে গ্রহণ করবে। তার মানে ভণ্ড ভুয়া নবীদের কথা বলেছে যিশু এখানে, বলেছেন যে আমার আগমনের আগে অনেক ভক্ত ভাববাদীরা আসবে, তারা বলবে আমি যিশু, তারা অনেক অলৌকিক কাজ করবে, যদি পারে তবে মনোনীতদের কেউ ভুলাবে। মতি 24 অধ্যায়, মার্ক 13 অধ্যায় এবং লুক 21 অধ্যায়, এইসব অধ্যায়গুলোতে প্রভু যীশু খ্রিস্ট বর্ণনা করেছেন। তারপর আমরা 45 পদের দিকে যাচ্ছি, মনে করিও না যে আমি পিতার নিকটে তোমাদের উপরে দোষারোপ করিব। একজন আছে যিনি তোমাদের উপরে দোষারোপ করেছেন আর তিনি মসি, যার উপরে তোমরা আশা রাখো। মসির ব্যবস্থা আমাদেরকে দোষারোপ করে, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, বাবা মার সেবা না করলে ব্যবস্থা বলছে তুমি বাবা মার সেবা করোনি, ঈশ্বরের সেবা না করলে ব্যবস্থা আমায় বলছে তুমি ঈশ্বরের সেবা করোনি। এবং 46 পদে প্রভু যীশু বলেছেন, তোমরা যদি মসিকে বিশ্বাস করতে তবে আমাকেও বিশ্বাস করতে, কেননা আমারই বিষয়ে তিনি লিখিয়া গিয়াছেন। দারুণ জায়গা, আমারই বিষয়ে মসি কার কথা লিখেছেন তাহলে? দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 15 থেকে 22 পদে কার কথা? যিশুর বিষয়ে, যিশুর বিষয়ে, গুড। এখানে যিশু স্পষ্টই বলছেন, এবং যোহন 1 অধ্যায় 45 পদে দেখবেন ওখানে নথনেল বলছেন যে শাস্ত্রে যার আগমনের কথা লেখা আছে আমরা তাকে পেয়ে গিয়েছি, আমরা তাকে পেয়েছি। কি দারুণ! 1 অধ্যায় 45 পদটা একটু আমি একটু একটু হলে উল্টাতে চাই। এই যোহন 1 অধ্যায় 45 পদে যেটি যিশু শিষ্য তিনি বলেছেন 45 পদে, যে এখানে ফিলিপ নথনেলকে দেখে দেখে তিনি বললেন, নথনেলের দেখা পেয়েছেন ফিলিপ, আর তারপরে বলেছেন
মসি ব্যবস্থায় ও ভাববাদীগণ যাহার কথা লিখিয়াছেন আমরা তার দেখা পাইয়াছি, তিনি নাসরতীয় যিশু জোসেফের পুত্র। এক অধ্যায় ৪৫ পদ ফিলিপ নতনেলকে এই কথা বলছেন, আমরা দেখা পেয়ে গেছি তিনি ঈশ্বরের, এখানে নাসরতীয় যিশু জোসেফের পুত্র তাই বলা হচ্ছে। তারা বলছেন ভাববাদীরা যিশুর কথা বলেছেন। প্রিয়জন মনে রাখুন, পুরাতন নিয়মে যত ভাববাণী করা হয়েছে সব যিশুকে ঘিরে, তারা ফোকাস করেছে যিশু আসবেন, মনে রাখুন। এবং তাই যিশু এখানে এই কথা বলছেন, তিনি আমার কথা লিখেছেন, কিন্তু তোমরা যদি মসির কথায় মসির লেখায় বিশ্বাস না করো তবে আমার কথা কিভাবে বিশ্বাস করবে? হ্যাঁ, পুরাতন নিয়ম তোমরা মানো, তোমরা পড়ো, কিন্তু তোমাদের চোখ অন্ধ, তোমরা বুঝতে পারো না। এই জন্য আমাদের বাইবেল পড়ার সময় প্রার্থনা করা উচিত, হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমার চোখ খুলে দাও, যেমন দাউদ প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর তুমি আমার চোখ খুলে দাও, তোমার শাস্ত্রের মধ্যে যে দারুণ দারুণ জিনিস, সে মহৎ মহৎ জিনিস লুকানো রয়েছে, আশ্চর্যাশ্চর্য বিষয়, সেগুলো যেন আমি দেখতে পাই। মধুর বাক্য আমরা জানি, সেই সাধু দাউদ বলেছেন মধুর চাইতেও আরো মিষ্টি। তো আমরা পাঁচ অধ্যায় শেষ করে ফেললাম অলরেডি, ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা পাঁচ অধ্যায় শেষ করেছি। এবার আমরা ছয় অধ্যায় যাব। ছয় অধ্যায় একটা হেডিং দিয়েছি, এখানে উপরেই হেডিং রয়েছে যিশুর দুইটি অলৌকিক কার্য এবং সেই বিষয়ে শিক্ষা, কিন্তু আর একটু সহজ করে দিচ্ছি। যিশু 5,000 লোককে খাবার দিয়েছিলেন, 6:1-15 পদ, যে ঘটনা চারজন সুসমাচার লেখক তারা উল্লেখ করেছেন, মতি মার্ক লুক তারা উল্লেখ করেছেন, এই ঘটনা খুবই বিখ্যাত ঘটনা। 5,000 লোককে যিশু খাবার দেন, 6:1-15 পদ। এই খাবার দিয়ে তিনি আত্মিক খাবারকে শিক্ষা দিয়েছিলেন, আমি সেদিকে ফোকাস করব। এবং আমরা জানি 5টা রুটি 2টি মাছ দিয়ে প্রভু যিশু খ্রিস্ট 5,000 লোককে খাওয়িয়েছিলেন। এবং 12-13 পদটা একটু পড়েন কেউ, 12-13 পদ, সব পড়বো না কারণ এই ঘটনা আমরা জানি, যার জন্য এগিয়ে যাব। তাহারা তৃপ্ত হইলে তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, অবশিষ্ট গুড়াগাড়া সকল সংগ্রহ করো যেন কিছুই নষ্ট না হয়। তাহাতে তাহারা সংগ্রহ করিলেন, আর ওই 5খানি যবের রুটির গুড়াগাড়ায় সেই লোকদের ভোজনের পর যাহা বাঁচিয়াছিল তাহাতে 12 ডালা পূর্ণ করিলেন। আমেন, ধন্যবাদ। খুবই কমন ঘটনা, কিন্তু আমরা অনেক সময় জাম করে চলে যাই, বুঝতে পারি না, আমিও বুঝতাম না, আমি স্বীকার করি, কিন্তু এখানে বলা হচ্ছে 5,000 লোক খাওয়ার পরে গুড়াগাড়া সংগ্রহ করে রাখো, কিছুই যেন নষ্ট না হয়। এটা জাগতিক শিক্ষা এবং আত্মিক শিক্ষা। আমরা বুঝতে পারি যে খাবারের পরে যখন একটু খাবার বেঁচে যায় বা এই খাবার আর ভালো না, ওয়েস্ট খাবার ফেলে দিই, কিন্তু প্রভু যিশু বলছেন যেন গুড়াগাড়াও নষ্ট না করি। আমরা কত খাবার অপচয় করি, আমার ঘরে এই বিষয়ে আমার বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছে, যেটা আমি আসলে আগে জানতাম না, যিশু মূল খাবারের দিকে তার যেমন লক্ষ্য, গুড়াগাড়ার দিকেও লক্ষ্য। আপনি কিভাবে খাবার ওয়েস্ট করছেন, কিভাবে খাবার ব্যবহার করছেন, একটু ভাত পাতে রেখে দেওয়া, ফেলে দেওয়া, বাচ্চারাও দেখে মা এমন করে, আমিও করব, কিন্তু যখন বিস্কুটের গুঁড়া ফেলে দেই, কেন খেয়ে ফেলেন? যিশু এখানে কি বলছেন, সংগ্রহ করো যেন কিছুই নষ্ট না হয়। আর 12 ডালা হয়েছিল গুড়াগাড়া, চিন্তা করেন। এখানে একটা সাধারণ শিক্ষা প্রায় শুনে থাকি আমিও, যে 12 জন শিষ্য তাই 12 ডালা তোমরা নিয়ে যাও, গুড়াগাড়া তোমরা নষ্ট করো না। ঈশ্বরের রাজ্যে কোনো কিছু অপচয় আমরা না করি, এই অংশ আমাদের সেই শিক্ষা দেয়। এবং আত্মিক খাদ্য সেরকম আত্মিকভাবে তৃপ্ত হলেও যেন আমরা আমাদের জীবনে ছোটখাটো বিষয়গুলোকেও মূল্যায়ন করি, এটা আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, এটা কমন বিষয় বলে আমি সেটা আর পড়ালাম না, সময় আর যেন নষ্ট না করি। 6:15 এবার লোকেরা তাকে রাজা করার জন্য উদ্যত হয়েছে। এমন রাজা, 5টা রুটি 2টি মাছ দিয়ে 5,000 লোককে খাওয়ায়, চিন্তা কি, এমন রাজা থাকলে কোনো কিছুর অভাব নেই। কিন্তু যিশু কোথায় চলে গেলেন? 15 পদের শেষে দেখেন যিশু কোথায় গেলেন, পর্বতে। পর্বতে কেন গিয়েছিলেন? প্রার্থনা করার জন্য। প্রভু যিশু খ্রিস্ট বড় বড় কাজ করে যিশু প্রার্থনা করতেন, যেটি আসলে
আমরা খুব কম করি, আমি নিজেও আমি স্বীকার করি আমার অযোগ্যতা, কিন্তু এখন চেষ্টা করি যেন আমি আমার প্রার্থনার টেবিলটা খুব গরম থাকে, আমি প্রার্থনায় ভালো সময় কাটাই। আগে যেভাবে প্রার্থনা করতাম তার চাইতে আরো যেন বেশি প্রার্থনায় সময় কাটাই। যিশু পর্বতে চলে গেলেন, লোকেরা বের হয়েছে প্রভুকে রাজা তৈরি করবেন, এমন রাজা থাকলে কোনো কিছুর অভাব নেই। আহ, কি অলৌকিক কাজ প্রভু করতেন! হ্যাঁ, তাহলে তো আমরা সবকিছুই পাবো, এমন রাজা দরকার। রোমীয় রাজারা যে অত্যাচার করছে তার চাইতে যিশু রাজা অনেক ভালো। কিন্তু তিনি সন্ধ্যা হলে পরে সমুদ্রের উপর দিয়ে তিনি হেঁটেছিলেন, সেটাও আমি বলতে চাই। যিশু জলের উপরে হাঁটেন, 6:6-24, এটাও একটা শিরোনাম দিয়েছি। যিশু জলের উপরে হাঁটেন, 6:16-24, এটাও আমরা দেখেছি। অন্যান্য সুসমাচার গুলোতেও উল্লেখ করা হয়েছে, মতি তিনি উল্লেখ করেছেন, মার্ক তিনি উল্লেখ করেছেন, আর জোহন তিনি উল্লেখ করেছেন। তিনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে আসছিলেন, আসলে এখানে লেখা রয়েছে। শিষ্যরা সন্ধ্যা হয়ে গেলে সমুদ্রে নামিয়া গেলেন, তারপরে 1:30 এখানে 19 লেখা আছে, প্রচন্ড ঝড়, মানে একটা ঝড় বলতে মানে ঢেউ শুরু হয়েছে, এবং শিষ্যরা যিশুকে দেখতে পেলেন, যিশু সমুদ্রের উপর দিয়ে হাঁটছেন। 19, শিষ্যরা খুব ভয় পেয়ে গেলেন, ভাবছে যে কোনো পাপাত্মা মন্দ আত্মারা এভাবে আসছে কিনা। এই অংশে পিতরের কথা আমরা দেখছি না, পিতরও জলের উপর দিয়ে হেঁটেছিলেন, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটিয়া নৌকার নিকটে আসিতেছেন, তারা খুব ভয় পেয়ে গেলেন। 20 যিশু বলছেন, তিনি কহিলেন, এ আমি, ভয় করো না। এখানে বলা হচ্ছে অন্যান্য সুসমাচার আছে, তারা ভেবেছিল যে এটা কোনো প্রেতাত্মা মন্দ আত্মা হবে, কিন্তু যিশু বলছেন, এ আমি, ভয় করো না। তাই যিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটেন, সমুদ্র যার বসে, কে সমুদ্রের উপর দিয়ে হাঁটেন যার পাওয়ার আছে? সিমন পিতর তো সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ডুবে গিয়েছিলেন, কিন্তু যিশু ডুববেন না, কারণ তিনি সমুদ্র সৃষ্টি করেছেন, সমুদ্র তার বসে থাকবে, এটাই হলো আসল কথা। এবার আমরা আরেকটু এগিয়ে যেতে চাই, 26-27-30 পর্যন্ত একটু পড়তে হবে। এখানে আরেকটা দারুণ শিক্ষা লুকিয়ে রয়েছে 26-30, যদি কাইন্ডলি একটু পড়েন। তাহাদেরকে উত্তর করিয়া কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা চিহ্ন কার্য দেখিয়াছ বলিয়া আমার অন্বেষণ করিতেছ, তাহা নয়, কিন্তু সেই রুটি খাইয়াছিলে ও তৃপ্ত হইয়াছিলে বলিয়া। ঈশ্বর, সরি, 27, নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্য পুত্র তোমাদিওকে দিবেন, কেননা পিতা ঈশ্বর তাহাকেই মুদ্রাঙ্কিত করিয়াছেন। তখন তাহারা তাহাকে কহিল, আমরা যেন ঈশ্বরের কার্য করিতে পারি, এর জন্য আমাদিওকে কি করিতে হইবে? যিশু উত্তর করিয়া তাহাদিওকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাহাতে তোমরা বিশ্বাস করো যাহাকে আমি প্রেরণ করিয়াছি। তাহারা তাহাকে ভালো, আপনি এমন করিয়াছেন করিতেছেন যাহা দেখে আমরা আপনাকে বিশ্বাস করিব? আপনি কি কার্য করিতেছেন? তাহাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিলেন, যেমন লেখা আছে, তিনি ভোজনের জন্য তাহাদেরকে স্বর্গ হইতে খাদ্য দিলেন। যিশু তাহাদেরকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, মসি তোমাদেরকে স্বর্গ হইতে সেই খাদ্য দেন নাই, কিন্তু আমার পিতাই তোমাদেরকে স্বর্গ হইতে উপৃত খাদ্য দেন। ধন্যবাদ দিদি, এই পর্যন্ত আমরা থাকি, ধন্যবাদ দিদি। আমরা তারপরে আরেকটু যাব, আমরা ধীরে ধীরে একটু যাই, এবং আমি এখানে আরেকটা শিরোনাম দিয়েছি, যদি কাইন্ডলি একটু লিখে নেন, যিশুই জীবন খাদ্য। 6:25-29, যিশুই জীবন খাদ্য, 6:25-29, এবং এই জায়গাটা একটু বলতে হবে, কারণ এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। 27 যিশু বলছে, নশ্বর ভক্ষ। নশ্বর ভক্ষ বলতে কি বুঝি আমরা? নশ্বর ভক্ষ, আমরা যে খাবারগুলো খাই, গুড, জাগতিক খাবার, জাগতিক খাবার, হ্যাঁ, আমরা পরিশ্রম করি খাই, তাই না? এখানে বলা হচ্ছে, কিন্তু সেই ভক্ষের জন্য পরিশ্রম করো,
নশ্বর ভক্তের জন্য নশ্বর ভক্তের নিমিত্ত শ্রম করিও না। এখানে বলা হচ্ছে যে জগতে খাবার দাবার আমরা টাকা পয়সা ইনকাম করি, তারপরে আমরা জিনিস কেনাকাটা করি, আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু যিশু এখানে কি বলছেন, কিন্তু সেই ভক্তের জন্য শ্রম করো। সেই ভক্ত বলতে কোন ভক্ত, কোন ভক্ত? সেটা ভক্ত বলতে খাবার খাবারের জন্য খাটনি করো। যদি সহজ বাংলা একটু কমন ভাষা ব্যবহার করি, আত্মিক খাবারের জন্য পরিশ্রম করো, খাটনি করো। আসলে কি খাটনি করবে? এখানে সুন্দর শিক্ষা রয়েছে, টিকাকারকগণ এত সুন্দর করে বর্ণনা করেছেন। আমরা যেন প্রার্থনা করি, আমরা যেন বাইবেল পড়ি, আমরা যেন ঈশ্বরের সাথে সময় কাটাই। এটা অনেক পরিশ্রমের কাজ, মনে রাখুন। জগতের অনেক কাজ আছে, হাসতে হাসতে খেলতে খেলতে করি, কিন্তু যখন কেউ প্রার্থনার টেবিলে যায়, বাইবেল স্টাডি করে, এটা আসলে শয়তানের দৃষ্টিতে খুবই ভয়ঙ্কর অস্ত্র। সেভাবে প্রার্থনায় আমি পরাজিত। যখন ঈশ্বরের লোকেরা বাইবেল পড়ে এবং সেই মতো জীবনযাপন করে, প্রার্থনায় থাকে, সেই খাবার, এখানে এখানে যিশু বলেছেন যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে। স্বর্গে কিভাবে কি নিয়ে যাব? আপনি যে ধর্মকর্ম করেন, যিশুকে বিশ্বাস করার পরে আপনার যে সুন্দর একটা জীবন আপনি পরিচালনা করেন, ঈশ্বরের কাছে এগুলো লেখা থাকবে। কাজ দ্বারা পরিত্রাণ পাই না, কিন্তু অনুগ্রহে পরিত্রাণ পেয়ে যখন আমি সেই অনন্ত খাদ্যের জন্য খাটনি করি, শ্রম করো, বলা হচ্ছে ওই জগতের খাবার খাও, ঠিক আছে, ইনকাম করো, অফিসে কাজ করো, এটা দরকার, এটা ছাড়া আমরা কেউ চলতে পারবো না। কিন্তু যিশু বলেছেন ওই খাবারের জন্য শ্রম করিও না, কিন্তু সেই খাবারের জন্য শ্রম করো। সেই খাবার মানে আত্মিক খাবারের জন্য পরিশ্রম করো, যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে। তাই প্রিয়জন, আমরা যখন লিখিত সুসমাচার পড়ছি, এরপরে আমরা এর আগে আমরা জানি যে যিশু মার্থা মরিয়মকে কি বলেছিলেন, যেটি লোকলিখিত সুসমাচার 10 অধ্যায় লেখা রয়েছে, মার্থা মার্থা তুমি অনেক বিষয়ে টেনশন করো, অনেক চিন্তিত, অনেক চিন্তা। তা তোমার বোন মরিয়ম ভালো জিনিসটা নিয়ে নিয়েছে, কেউ তার কাছ থেকে এই বিষয়ে কেড়ে নিতে পারবে না। এই আত্মিক খাবার, আবারও বলি, জগৎ ধ্বংস হবে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। দ্বিতীয় পিতরে দেখবেন 3 অধ্যায় 8 পদ 10 পদ, জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে খাবারের জন্য আপনি পরিশ্রম করেন, সেই অনন্ত খাবার অনন্ত জীবন পর্যন্ত থাকে। যিশু বলেছেন মরিয়মকে, হে, তোমার কাছ থেকে এগুলার কে কেড়ে নিতে পারবে না। হ্যাঁ, ঈশ্বরের বাক্য ধ্যান, আমি আমি ঈশ্বরকে সত্যি ধন্যবাদ দিই যে করোনার পরে আমি দেখেছি যে অনেক মানুষের আগ্রহ বেড়ে গিয়েছে প্রচন্ড ভাবে। আমি নিজেও বিভিন্ন জুমে থাকি, প্রচার করি, তারপরে বাইবেলের বিষয় অনেক অনেক বিশাল আমি ভালো সময় কাটিয়েছি, বাইবেলের উপরে আরো নিজে স্টাডি করেছি, যেটা আমাকে আরো এখন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 21 সালে ঈশ্বর অনুগ্রহ করেছিলেন সিসিটিভিতে যেন মাস্টার্সটা শেষ করতে পারি, এটা আমার জীবনের জন্য ঈশ্বরের কাছ থেকে একটা মহা আশীর্বাদ। এবং আমি সবসময় আমার যিশুকে নিয়ে প্রাউড ফিল করি যখন আমি বাক্য মুখস্থ করি। একটু আগে বলছিলাম আমার জীবনে আর একটা মহা সম্পদ, আজকে আপনাদেরকে হেল্প করছি বাইবেলের পদ মুখস্থ করা, এটা আমার জীবনে পবিত্র আত্মার একটা গিফট। আমি বলি যে হাজার হাজার বাইবেলের পদ মুখস্থ করা, এটা আমাকে ঈশ্বর অনুপ্রেরণা দিয়েছিলেন। আজকে নিজেকে খুব ঈশ্বরের হিরো হিরো মনে হয় আমার, যে আমার প্রভু আমাকে এত দয়া করেছেন, যে হ্যাঁ, অনুগ্রহ করেছেন যেন আমি তার বাক্য মুখস্থ করি, যেটা পল বলেছেন, দাউদ বলেছেন, পল বলেছেন কলসীয় মণ্ডলীকে, খ্রিস্টের বাক্য, যিশু সেই কথা বলছেন, ওই খাবারের জন্য অনন্ত জীবন পর্যন্ত যে খাবার থাকে তার জন্য খাটনি করো, বাইবেল পড়ো, প্রার্থনা করো, ঈশ্বরের সঙ্গে চলো, ওই খাবার কোনোদিন নষ্ট হয় না। আজকে তাই আমার আমি ভাবি যে সর্বশক্তিমান যদি আমায় কৃপা না করতেন, তাহলে আমি কিভাবে সামনে গিয়ে যেতাম, কিভাবে বাইবেল কলেজ স্কুলে পড়তাম, আর কিভাবে আমি সাহায্য করতাম, প্রচার করতাম, সম্ভব ছিল না। সেই স্টাডি মনে আছে, যখন রান্না করতাম আর বাইবেলটা খোলা থাকতো টেবে, আমার যে খাটে আমি ঘুমাতাম, আমাদের ক্যাথলিক পরিবার, আমার স্বামীর পরিবার বাইবেল খোলা দেখতে পারতো না, কিন্তু বাইবেলটা খোলা থাকতো আমার, আর আমি বাইবেলে পদ মুখস্থ করতাম। সকালে উঠেই রুটি বানাতাম,
আর বাইবেলে পদ মুখস্থ করতাম, 5টা, 10টা, 15টা, 20টা এরকম করে এগিয়ে যেতাম। প্রচন্ড আগ্রহ, পবিত্রত্ব আমার ভিতরে দিয়েছিলেন। আজ আমি সেই ঈশ্বর যে কৃপা আমায় প্রয়োগ করেছেন, আজকে আমি তার ফল আমি দেখছি। তাই প্রিয়জন, যিশু সেই কথা বলেছেন, তুমি ওই খাবারের জন্য খাটনি করো, সেটা অনন্ত জীবন পর্যন্ত তোমাকে পরিচালনা দান করবে। এবং তারপরে দেখছি, যাহা মনুষ্যপুত্র তোমাদিগকে দিবেন, কেননা পিতা ঈশ্বর তাহাকেই মুদ্রাঙ্কিত করেছেন, যিশুকে সিলমোহর করেছেন ঈশ্বরের কাজের জন্য। এবং 28 পদ দেখুন, তখন তারা তাকে বলল, তাকে কহিল, আমরা যেন ঈশ্বরের কার্য করিতে পারি, এই জন্য আমাদের কি করিতে হইবে? ঈশ্বরের কাজ করতে চাই, কি করব যিশু? আমি যিশুর জন্য কাজ করতে চাই। যিশু কি উত্তর দিলেন? একটু 29 পদ আবার পড়ুন। 29 পদ, যিশু উত্তর করিয়া তাহা দিয়া কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাহাতে তোমরা বিশ্বাস করো যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। আমেন। ঈশ্বরের কাজ তাহলে কি? তাহলে কি ঈশ্বরের কাজ? দেখি বলুন একটু, ভালো লাগবে। সত্য কথা, যিশুকে বিশ্বাস করা, ঠিক আছে, তুমি প্রচারক হবে, পালক হবে, শিক্ষক হবে, কিন্তু আমাকে কেমন বিশ্বাস করো, এটা করলে তোমার কাজ আমি করে দেব। যিশু তাই বলেছেন, তোমার ভাবনার ভার আমাকে দাও। আমরা মতি 11:28 পদে যিশু বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমার কাছে এসো, বিশ্রাম পাবে, আমার জোয়ালি তুলে নাও, তোমারটা আমায় দাও, আমি বহন করব। আমি সত্যি এই এই পথটা, আমি আমাদের এক ছাত্র ছিল কিছুদিন আগে, সে এরকম ইউটিউবে এই বিষয়ে একটু লিখেছিল সে, আর বলেছিল। পরে আমি একটু চিন্তা করলাম, আমি তো কোনোদিন এই পথটা এইভাবে চিন্তা করিনি, কিন্তু পরে আমি যখন চিন্তা করলাম, আসলে যিশুর কাজ করতে চাই, আমার খাটনি তো কমে যায় যখন আমি যিশুকে বিশ্বাস করি। যেমন শিমন পিতর যিশুকে কি বিশ্বাস করত, আমি জানি যে আপনি খ্রিস্ট, সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। তখন যিশু বলেছেন, ঠিক আছে, তোমার যে বিশ্বাস, এই বিশ্বাসের উপরে আমি কাজ করতে পারবো, চিন্তা করো না। ওই যে পঞ্চসপ্তমী দিনে যে লেকচার দিয়েছিল পিতর, 3000 লোক যে বাপ্তিস্ম গ্রহণ করেছিল, আর জেরুসালামে সুন্দর নামক দরজায় যে খঞ্জকে সুস্থ করেছিল, যিশু নামে, যে নাম আমাদের মধ্যে আছে, যা আছে তা তোমাকে দেই, যিশু নামে হাঁটিয়া বেড়াও। আমি যিশুকে কি বিশ্বাস করি? তিনি কি করতে পারেন? যিশুর কাজ করবেন? আমি যিশুর কাজ করব? হ্যাঁ, যিশুর উপরে আমার পূর্ণ বিশ্বাস থাকলে তিনি আমাকে সেই শক্তি দেবেন, আমার কাজ তিনি করে দেবেন। মতি 11:28-29 বলেছেন, তোমার জোয়ালি আমায় দাও, আর তুমি এত বোঝা তুমি বহন করতে পারবে না, আমি পারবো, তুমি পারবে না, তোমাকে হালকা একটা দেই, সেটা অনেক সুন্দর, লঘু, লঘু বলা হয়েছে। পালক প্রচারক, আমরা যারা এই যে বাইবেল স্কুলে এই শিক্ষা দিচ্ছি, আমাদের হালকা, ও যেন আমরা বাতাসে ভাসি যখন প্রভু আমাদের পক্ষে কাজ করেন, পবিত্র আত্মা যে ফ্লো দেন, প্রচারের সময় পবিত্র আত্মা যে ফ্লো দেন, শিক্ষা দেওয়ার সময় পবিত্র আত্মা যে গুপ্ত বিষয় প্রকাশ করেন। তাই যিশু বলেছেন, আমার কাজ করতে চাও, জাস্ট আমাকে বিশ্বাস করো। তুমি কি বিশ্বাস করো? আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, ঠিক আছে, এর উপরেই আমি মণ্ডলী গাঁথতে পারবো। তাই প্রিয়জন মনে রাখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ বাইবেল ভার্স, যা আমি অনেক পরে এসে বুঝতে পেরেছি নিজেও। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই যে প্রভু আমাকে করুণা করেছেন বোঝার জন্য। তারপরে আবারও যিহুদিরা তর্ক করছে, চিহ্ন কার্য করিতেছেন, যা দেখিয়ে আপনি কি কাজ করছেন যে আপনাকে বিশ্বাস করব? আপনি কি কাজ করছেন? 30 পদে, আমাদের পিতৃপুরুষেরা মরুভূমিতে মান্না খেয়েছিল, যেমন লেখা আছে, তিনি ভোজনের জন্য তাহাদিগকে স্বর্গ হইতে খাদ্য দিলেন। এবার যিশু 32 পদে বলছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, মসি তোমাদিগকে স্বর্গ থেকে খাবার দেননি, এটা মসি দেননি, কিন্তু আমার পিতাই দিয়েছেন, তোমাদিগকে স্বর্গ থেকে প্রকৃত খাদ্য দেন। ওই খাদ্য খেয়েছিল, মরুভূমিতে মারা গিয়েছিল, ও খাদ্য ঠিক আছে স্বর্গ থেকে এসেছিল,
কিন্তু আসলে ওই খাদ্য সেই আত্মিক খাদ্য ছিল না। এখানে তিনি আবার বলছেন ৩২ পদে, কিন্তু আমার পিতাই তোমাদিগকে স্বর্গ থেকে আসল খাদ্য দেন। সেই খাদ্য কি? ৩৫ পদে, এই যে প্রথম আমি শুরু হলো সবটা আমি সম্পর্কে আমি বলবো বলেছিলাম। দেখুন ৩৫ পদ একটু সবাই একসাথে জোর দিয়ে পড়ি এবং আমি আজকে এখানে শেষ করব আর সামনের দিকে যাব না, কারণ আপনাদেরও সময়ের মূল্য রয়েছে। ৩৫ পদটা সবাই একসাথে পড়ি। এবার যিশু বলছেন ওই মরুভূমিতে মান্না খেয়েছিলে আর মরেছিলে তোমরা, হ্যাঁ তোমাদের বাবারা তোমাদের ভাইয়েরা তোমাদের পরিজনেরা মরুভূমিতে মান্না খেয়েছিল আর ঈশ্বরের বিরোধিতা করেছিল আর মরুভূমিতে কবর হয়েছিল, পুরাতন মানুষের মধ্যে কেউ কানান দেশে যেতে পারেনি, শুধু দুইজন মাত্র গিয়েছিলেন, যোশুয়া এবং কালেব। এবং যিশু তাই বলছেন আসলে প্রকৃত খাদ্য আমি 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 একটা রহস্যই রয়েছে, আমি সেই জীবন খাদ্য। আমাকে বিশ্বাস করলে তুমি মরে যাবে, মরুভূমিতে মরেছিল ওরা, ওরা মরেছিল মরুভূমিতে, ঈশ্বর অবাধ্য হয়েছিল, কিন্তু আমায় বিশ্বাস করলে আমি সেই জীবন খাদ্য, তুমি জীবিত হবে অনন্তকাল ধরে, তুমি আমার সঙ্গেই থাকবে। যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না কখনো না। সমরিয়া নারীকে তিনি বলেছিলেন, নারী তুমি আমার কথায় বিশ্বাস করো, আমার কথায় বিশ্বাস করো, সেই জীবন জল। তিনি সমরিয়া নারী খুব আগ্রহ, হে মহাশয় আপনি আমাকে সেই জল দিন। আমরা দেখেছি চার অধ্যায়ে আমরা পড়েছিলাম, যেন এত কষ্ট করে আমাকে আর জল নিতে আসতে না হয়। আর যিশু এমন জল দিয়েছিলেন যে কলস রেখে সে সুসমাচার প্রচার করেছিল, একটা সেন্টেন্স, আইসো দেখো আমি এমন একজন মানুষকে পেয়েছি যিনি আমার জীবনের সব কথা বলে দিয়েছেন, এই সেই অনন্ত জল, তৃষ্ণার্ত হইবে না কখনো না। সেই অনন্ত জল পবিত্র আত্মা, প্রতিদিন পবিত্র আত্মা আপনাকে নূতন শক্তি দেবেন, আমাকে দেন, আপনাদের দেবেন, আমাদেরকে দেবেন। বিশ্বাসীরা যখন প্রার্থনা করে প্রভু তোমার পবিত্র আত্মা আমার পূর্ণ করে দাও, যিশু সেই জন্য বলেছেন তৃষ্ণার্ত হইবে না কখনো না, ফ্লো বয়ে যাবে পবিত্র আত্মার ফ্লো বয়ে যাবে, প্রবাহিত হবে। আমি আমি তাহলে ৪০ পর্যন্ত এসে শেষ করে দিই, যেহেতু এটা একটা প্যারা। তারপরে ৩৭ বার দেখুন, পিতা যে সমস্ত আমাকে দিয়েছেন সেই সমস্ত আমারই কাছে আসিবে এবং যে আমার কাছে আসিবে তাকে আমি কোনো মতে বাইরে ফেলে দেব না। এই পথটা একটু মুখস্থ করে রাখলে ভালো হয়। কি দারুণ জায়গা, যিশু কি বলছেন যে আমার কাছে, এখানে ৩৭ পদ, পিতা যে সমস্ত আমাকে দেন সেই সমস্ত আমার কাছে আসবে আর যে আমার কাছে আসবে আমি তাকে কোনো মতে বাইরে ফেলে দেব না, নরকে ছুড়ে ফেলে দেব না। দারুণ জায়গা, যিশুর কাছে আসলে আপনি পুরো সেফ। এবং ৩৮ পদ যিশু আবার বলেছেন, কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ থেকে নেমে আসিনি, যিনি আমাকে পাঠিয়েছেন আমি তার ইচ্ছা সাধন করার জন্য, আর যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা এই তিনি আমাকে যেসব যে সমস্ত দিয়েছেন তার কিছুই যেন না হারাই, শেষ দিনে যেন তাহা উঠাই। তার মানে যিশুকে বিশ্বাস করলে আপনি আমি শেষ দিনে উঠব এবং জীবনের পুনরুত্থানে প্রবেশ করব। এবং শেষ পদ ৪০ পদ, আজকে এই পর্যন্তই সময় হয়েছে, একটা পোর্শন একটা প্যারা যার জন্য এখানে আমি শেষ করলাম, সরি। কারণ আমার পিতার ইচ্ছা এই যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায় আর আমি আবার আমি তাহাকে শেষ দিনে উঠাই। আমেন। তাহলে ঈশ্বরের ইচ্ছা কি? ৪০ পদটা সবাই একসাথে পড়ি। ঈশ্বরের ইচ্ছা কি?
বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায়। এটা ঈশ্বরের ইচ্ছা যেন আমরা যিশুকে বিশ্বাস করি, পুত্রকে দেখি, বিশ্বাস করি আর অনন্ত জীবন পায়। বাবা চান না কেউ নরকে যাক, বাবার ইচ্ছা এই যেন আমরা পুত্রকে বিশ্বাস করি এবং যিশু যেন আমাদের শেষ দিনে উঠান এবং আমরা স্বর্গে যাই। বাবা চান না কোনো একজন মানুষ নরকে যায়। দেখবেন যিশুকের 33:11 রয়েছে, ঈশ্বরের ইচ্ছা এই নয় একজন দুষ্টু যে মরে যাক, শেষ হয়ে যাক, যেন মন পরিবর্তন করে। যিশুকের 33:11 দেখবেন কেউ যে ধ্বংস হয়, একজন সন্ত্রাসী, একজন চোর ডাকাত খুনি কেউ নয়। ঈশ্বর চান যেন যিশুকে বিশ্বাস করে আমরা পুনর্থিত হই এবং অনন্ত রাজ্যে প্রবেশ করি। প্রভু আমাদের মঙ্গল করুন। আজকে এই পর্যন্ত ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে প্রভু কৃপা করেছেন। আজকে 17 তারিখ ঈশ্বর অনেক দয়া করেছেন যে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি, আর আপনাদের সুন্দর রেসপন্স ছিল, এটা আমাকে উদ্বুদ্ধ করে, আমাকে খুবই উৎসাহিত করে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন করতে পারবেন। 1:30 বাজেনি এখন আমার ঘড়িতে, 5 মিনিট বাকি আছে। দিদি আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ দাদা বলেন। যোহন বাপ্তাইজক, আচ্ছা, তিনি যিশুর অগ্রদূত ছিলেন এবং তিনি অনেক দিয়েছেন যিশু সম্বন্ধে, কিন্তু দেখি যে শেষ বয়সে তিনি যখন তার মৃত্যুদণ্ড হবে, জেলে যখন তিনি তার শিষ্যদেরকে যিশুর কাছে পাঠিয়েছিলেন যে তিনি যার অপেক্ষা করছেন তিনি কি সেই? হ্যাঁ ঠিক আছে, এর কারণ কি সেই তো? হ্যাঁ দেখুন আমি বলি, এটা এটা আমাদের সবার জন্য কিন্তু একটা সতর্কবাণী। যোহন চিন্তা করেছিলেন যদি, মানে তিনি জেলখানায় ছিলেন, হেরোদকে তিনি বলেছিলেন যে তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে কেন গ্রহণ করেছো, এই জন্য কিন্তু তার দণ্ডাজ্ঞা হয়েছিল। এবং যোহন এই যে ঈশ্বরের পক্ষে কাজ করছিলেন, তাহলে এটা আসলে তিনি মেনে নিতেই পারছিলেন না। সত্যি সত্যি যদি প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই ব্যক্তি হন, দেখুন মানুষ হিসাবে আমরা কিন্তু সবাই দুর্বল, কখন যে আমাদের অধঃপতন হবে আমরা কিন্তু কেউ জানি না, আমাদের সাবধান থাকতে হয়। তিনি এই জেলখানায় তিনি চিন্তা করছিলেন যীশু এত অলৌকিক কাজ করছে, যেটা মতি 11 অধ্যায়, আসলে ওই দাদা আপনি যে ঘটনা বলেছেন সেটা মতি 11 অধ্যায় সেটা রয়েছে। এবং তিনি যদি সেই খ্রিস্ট হন তাহলে আজ আমার এই অবস্থা কেন? তিনি কি আমাকে জেলখানা থেকে রক্ষা করতে পারেন না? তিনি কি আমাকে জেলখানা থেকে রক্ষা করতে পারেন না? তাহলে হেরোদকে আমি সত্য কথা বলার জন্য কেন হেরোদ আমাকে জেলখানায় আটকিয়ে রাখলো? আমি তো ঈশ্বরের নাম প্রচার করছিলাম। তিনি কিন্তু এটা মেনেই নিতে পারছিলেন না, তাই তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিলেন। মনে রাখুন যোহন বাপ্তাইজক তিনিও কিন্তু এই পৃথিবীর মানুষ ছিলেন, তিনিও কিন্তু পাপী ছিলেন, একমাত্র যিশু নির্দোষ। একজন পাপী মানুষ যে কোনো সময় তার ছন্দ পতন হতে পারে। তাই যিশু এই 11 অধ্যায় সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন, যোহনকে গিয়ে বলো অন্ধরা দেখতে পাচ্ছে, খঞ্জরা চলছে, পুষ্টিরা সুচিকিত হচ্ছে, বধিরেরা শুনছে, মৃতেরা উঠছে, এবং দরিদ্রের কাছে সুসমাচার প্রচার হচ্ছে। 6 পদে 11:6 ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়। যিশু এই কথা তিনি শেষ করেছেন, শিষ্যরা চলে গিয়েছে, শিষ্যরা চলে গিয়েছে, তারপরে যিশু আরো কিছু কথা বলেছিলেন, কিন্তু যিশু বলেছিলেন ধন্য সেই ব্যক্তি যে আমাতে কোনো বিঘ্নের কারণ না পায়। যে কোনো সময় কিন্তু আমাদের ছন্দ পতন হতে পারে, আমাদের সবার সাবধান থাকতে হয়, খুবই সাবধান। যিশু বলেছেন মায়ের গর্ভে যত মানুষের জন্ম হয়েছে যোহনই সেরা, কিন্তু ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের রাজ্যে যে যিশুকে বিশ্বাস করে তার চেয়ে তারা আরো সেরা, এই 12 পদে লেখা রয়েছে।
স্বর্গরাজ্য অতি ক্ষুদ্র ব্যক্তি, সে যখন থেকেও মহান। তাই আমাদের বিশ্বাসের পতন যে কোনো সময় হতে পারে, অবিশ্বাস আমাদেরকে আক্রমণ করতে পারে, কারণ আমাদের পিছনে শয়তান রয়েছে। এত অলৌকিক কাজ করার পরেও তিনি লোক পাঠিয়েছিলেন, যাও জিজ্ঞাসা করে এসো আসলে কে তিনি সেই। তাহলে আমার এই অবস্থা কেন, আমি কেন জেলখানায়? তিনি কি আমাকে অলৌকিক কাজ করে আমাকে রক্ষা করতে পারতেন না? যেমন পিতর রক্ষা পেয়েছিল প্রার্থনার ফলে, জেলখানা খুলে গিয়েছিল, যদি এটা পরের ঘটনা। কিন্তু জোহনকে সাক্ষ্যমরের জন্যই রাখা হয়েছিল, তাকে গলা কেটে হত্যা করা হয়েছিল, আমরা সবাই জানি। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, আরো আছে। প্রথম করিন্থীয় যদি 10:11-12 দেখেন, যে মনে করে যে সে দাঁড়িয়ে আছে সাবধান হোক পাছে পড়ে না যায়। আমরা যে কতক্ষণ আমাদের কি হবে আসলে আমরা বুঝতে পারি না, তাই যিশুর কাছে প্রার্থনা করা উচিত যে প্রভু আমাদের মরণ পর্যন্ত তুমি বিশ্বস্ত রাখো। এখানে একটা দারুণ ঘটনা রয়েছে। ধন্যবাদ দিদি। আর যে যখন দেখলেন যে উনার মৃত্যুদণ্ড হবে এবং তার শিষ্যরা হয়তো বা অসহায় হয়ে পড়বে, যার জন্য কনফার্ম হয় যে যীশু খ্রিস্টই তিনি যিনি এসেছেন, যার বিষয়ে তিনি সাক্ষ্য দিয়েছেন, হয়তো বা তার শিষ্যরা যেন আর ভয় না পান বা ছিন্ন ভিন্ন হয়ে না যান, এই কারণে হয় যখন এই কথাটি তার শিষ্যদের বলেছিলেন। হতে পারে দাদা, হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আরো যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। সুযোগ নিতে চাই যে সমস্ত চিহ্ন কার্যগুলো করেছেন তার মধ্যে, দাদা একটু জোরে বলেন, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে দিদি? যীশু কয়েকটা চিহ্ন কার্য করেছেন, তার মধ্যে পঞ্চম যে চিহ্ন কার্যটা ছিল সেটা ছিল পানির মধ্যে দিয়ে হাঁটা, ওয়াকিং। এইটার আসলে মূল ঘটনাটা কি ছিল, এই চিহ্ন কার্যের মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারি? বিশেষ করে ওয়ার্কিং অন ওয়াটার, জলের উপর দিয়ে হাঁটার এই চিহ্ন কাজের মধ্যে দিয়ে আমরা এটা আমরা কি বুঝতে পারি? তাই এই এই অংশের মধ্যে দিয়ে আমরা যে যা বুঝতে পারি সেটা তো জিজ্ঞাসা করেছেন আমাকে, তাই তো? কি বুঝতে চেয়েছেন? দেখুন, তিনি সমুদ্র সৃষ্টি করেছেন, তিনি জলের উপর দিয়ে তো হাঁটতেই পারেন, তাই না? তিনি স্রষ্টা, এটাই তিনি বুঝাতে চেয়েছেন। তিনি স্রষ্টা, তিনি সমুদ্র, তিনি সৃষ্টি করেছেন সমুদ্রের উপরে, প্রভু যীশু খ্রিস্টের কর্তৃত্ব রয়েছে, তিনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে চলে এসেছেন, তিনি ডুবে যাননি, তিনি স্রষ্টা, সমুদ্র তাকে বহন করবে, এটাই। হ্যাঁ, তার ক্ষমতা আছে, ঝড় থামিয়েছেন, তার মুখের বাক্যের সঙ্গে সঙ্গে ঝড় থেমে গিয়েছিল। ধন্যবাদ দাদা। আর যদি কেউ প্রশ্ন করেন, মনে হয় আর প্রশ্ন নাই, আমরা শেষ করতে পারি কি? কেউ প্রশ্ন করবেন? আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি দিদি। আমরা তো সবসময় বলি কেউ মারা গেলে, যিশুকে নির্জিত হলে আমরা বলি যে স্বর্গে গেছে, স্বর্গে গেছে। কিন্তু এখানে যে বাইবেলেই তো লেখা আছে যে আবার কি তারা সবাই প্রভুর ইসে প্রভু রবে তারা এসে কবর থেকে উত্থাপিত হবে। এটা আমার কেমন কনফিউশন যে কিভাবে হয়, যে স্বর্গে চলে গেল
আর আবার এদিকে কবর থেকে উঠবে কারা, তার পাপীরও উঠতে পারে, সেটা আমাকে একটু আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। এই বিষয়টা একটু একটু কঠিন হলে সহজ, দেখুন আমরা যখন মারা যাই আমাদের আত্মা কিন্তু স্বর্গে চলে যায়, আর যারা যিশুকে অবিশ্বাস করেছে তাদের আত্মা কিন্তু নরকে যায়, ঠিক আছে? এবং আমাদের যে মাটির দেহটা এটার একটা ফ্রেম রয়েছে। যিশু পুনরুত্থানের কথা আপনারা একটু মনে করে দেখেন, যিশু যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তখন পিতাকে কি বলেছিলেন, কি বলেছিলেন, পিতা তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি। আমার আত্মা, আত্মা কিন্তু পিতার কাছে চলে গিয়েছে, ডেড বডিটা কিন্তু কবরে ছিল। যিশুর পুনরুত্থান দেখিয়েছে যে প্রত্যেক বিশ্বাসী ঠিক এইভাবে পুনর্থিত হবে। ডেড বডি কিন্তু ছিল, কয়েকজন শিষ্য এবং কয়েকজন মহিলা তেল মাখাতে গিয়েছিল, কিন্তু যিশু ঘোষণা করেছিলেন আমার আত্মা পিত, আমার আত্মা তোমার কাছে সমর্পণ করি। আত্মা কিন্তু পিতার কাছে চলে গিয়েছিল, এবং যিশু দেখিয়েছেন তৃতীয় দিবসে পুনর্থিত হয়ে যে এইভাবে বিশ্বাসীরা আবার উঠবে, আত্মা পুনরায় ফিরে আসা এবং পুনর্থিত দেহ কেমন হবে, ঠিক আছে? যিশু কিন্তু কবরে ছিলেন, তিনি বলেছিলেন যোনা বাপাদি যেমন তিন দিন তিন রাত মাছের পেটে ছিল, মনুষ্য পুত্রকে পৃথিবীর গর্ভে থাকিতে হইবে তিন দিন তিন রাত, এরকম যিশু বলেছেন। কিন্তু আমরা ঠিক আমাদের এই যে দেহের যে ফ্রেমটা, এটা কিন্তু প্রত্যেকে যে যেখানে থাকবে, প্রকাশিত বাক্য দেখবেন যে বিশ অধ্যায় এটা ১৩ পদে লেখা রয়েছে, সমুদ্র আপন আপন মৃতকে ফিরিয়ে দিবে। যেখানে যা ডেড বডি সমুদ্রে যেখানে পড়েছে যে অবস্থায় ছিল সেখান থেকে সমুদ্র ফেরত দেবে, পুনরুত্থান আসতেছে, পুনর্থিত হবে। সুতরাং আত্মা ঈশ্বরের কাছে চলে যায়, আমাদের দেহটা কেবল মাটিতে থাকে, কিন্তু ওটা কিন্তু পুনর্থিত হবে। যিশু যেরকম পুনর্থিত হয়েছেন তখন আর কাটার মুকুট ছিল না, রক্ত ছিল না, তখন আর মায়ের দাগ ছিল না, শুধু হাতে আর পায়ে যে ক্রুশের চিহ্ন ওটা ছিল শত্রুকে দেখানোর জন্য। যেমন তোমা বিশ্বাস করতে চাইনি, তখন বলেছে তুমি অঙ্গুলি বাড়িয়ে দাও, এই দেখো আমি আমি কিন্তু মরে গিয়েছিলাম। শয়তান বিশ্বাস করতে চায় না, জগতের শত্রুরা বিশ্বাস করতে চায় না, তাই শুধুমাত্র ওই জন্য যিশুর হাতে সে পেরেকের চিহ্ন ছিল। সুতরাং এটাই হলো বাইবেলের শিক্ষা, যে আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়। উপদেশক ৩ অধ্যায় ২১ পদেও আছে, সলোমন বলেছেন আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়, ঠিক আছে? আর তো দেহটা যখন থাকে তো সেই দেহটা উত্থাপিত হয়, এবং সেই দেহের তখন কি সেই দেহের মধ্যে সেই আত্মা আবার আসে? সেই অবশ্যই, তাহলে কিভাবে জীবিত হবে, কিভাবে জীবিত হবে? সে আত্মা কিন্তু ঈশ্বরের কাছে রেস্টিং প্লেসে চলে যায়, পরম দেশে, ঠিক আছে? এটা যিশুর মুখের কথা, এটা আরো শক্তিশালী ওয়ার্ড আর কি। থ্যাংক ইউ দিদি। আচ্ছা দিদি ধন্যবাদ। আমি একটা বলি দিদি। হ্যাঁ দিদি বলেন। মনে হয় প্রশ্ন করা যাবে না, অনেকবার দিদি বলছে প্রশ্ন আছে, আমরা আর সুযোগ নিতে চাই না। প্রশ্নটি সুবাদি লিখে রাখুন, কালকে আপনার প্রশ্নটি আমরা শুনবো, কিন্তু সময়ের স্বল্পতা আছে। আমরা দিদিকে ধন্যবাদ দিই আজকের ক্লাসের জন্য। আমরা এই সময় প্রার্থনায় চলে যাবো, এরপরে আমাদের স্টাডি আছে, তো একটু আমরা আজকের প্রার্থনার বিষয়গুলি, আমরা যদি কোনো প্রার্থনার বিষয় থাকে আমরা এই সময় প্রার্থনার বিষয়গুলি আমরা শেয়ার করি, এবং আমাদের সাথে পাস্টার সুনীল মধু আমাদের সাথে যুক্ত আছেন। সুনীল দা আপনি কি ব্যস্ত না আজকে? তো পিয়ালিদির ভাই, এর আগে তিনি একদিন আমাদের সাথে গান করেছিলেন, আমি তার নামটি পিয়ালিদির ভাই টমাস, উনি COVID-19 পজিটিভ বাংলাদেশে আছেন। আমরা টমাসদের জন্য বিশেষ প্রার্থনা করব, প্রভু যেন তাকে স্পর্শ করেন, তার তাকে যেন সুস্থ করেন। আমরা বিশেষ প্রার্থনা স্মরণ রাখব। আমার একটি প্রার্থনার বিষয় আছে,
আমি আজকে দুদিন যাবত আমার শরীরটা অনেক খারাপ, আজকে যার কারণে আমার আমি প্রেয়ারে যোগ দিতে আমার দেরি হয়েছে। এখন আমি অসুস্থ, এখানে আমি শুয়েছিলাম। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমার শরীর সুস্থ হয়, যেন আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। আমার একটি প্রার্থনার বিষয় রয়েছে, আমি অনুরোধ করতে চাই। আমার শাশুড়ি মা, যিনি দীর্ঘদিন যাবৎ নানা রোগে, জটিল রোগে ভুগছেন, তিনি নিউরোসায়েন্সে, ঢাকায় নিউরোসায়েন্স হসপিটালে আইসিইউতে ভর্তি আছেন। প্রার্থনা করবেন, আমরা জানি, আমি জানি না ঈশ্বরের ইচ্ছা কি, যেন মঙ্গল ইচ্ছা আমরা দেখতে পাই। যথেষ্ট বয়স হয়েছে, প্রায় 75-76 এরকম, খুব খারাপ অবস্থা, এবং স্ট্রোক করেছে ভাবছি, নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি আছে আইসিইউ। প্রার্থনায় স্মরণ রাখবেন। আমি ধন্যবাদ দেই ঈশ্বরকে তার অনুগ্রহ ভালোবাসার জন্য। আর আমার, আমি অসুস্থ ছিলাম, ঈশ্বর আমাকে সুস্থ করেছেন, সেজন্য ধন্যবাদ দেবেন। আর আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বর আমার পরিবারে আশীর্বাদ করেন। ধন্যবাদ। আমি প্রভুর কাছে প্রার্থনা রাখতে চাই। আমি তো সবসময় বলি যে আমি বয়স হয়েছে অনেক, প্রায় অসুস্থ থাকি, বা অনেকগুলো অপারেশন আমার জীবনে হয়েছে, আমার সারা দেহে 5-6টা বড় বড় অপারেশন। আর এখন বর্তমানে আমি, আমার ঘাড়টা খুব ব্যথা, জানি না কেন এত ব্যথা, ঘাড় নড়াতে পারি না এরকম অবস্থা। দয়া করে একটু প্রার্থনায় স্মরণ করবেন, যাতে স্পর্শ করেন। আমি ইমানুয়েল, আমি একটি বিষয় রাখতে চাই। আমাদের খুবই পরিচিত এবং আত্মীয় অজয় বৌদ্ধ, তার জন্য বিশেষ করে প্রার্থনা করব। তার কোলন ক্যান্সার ধরা পড়েছে, এই জন্য আপনারা বিশেষ করে প্রার্থনা করবেন। আর আমাকে পাস্টার দীপক দেউরি বলেছিলেন যাতে আমরা এই জুমে তার জন্য প্রার্থনা করি। তার বায়োপসি করা হয়েছে এবং বায়োপসির রিপোর্ট খুব খারাপ আসছে, তাই সে বিশেষ করে প্রার্থনা চেয়েছে। আপনারা সে পাস্টার দীপক দেউরির জন্য প্রার্থনা করবেন, এবং সম্ভবত আগামীকালকে তার সে ট্রিটমেন্ট হবে, তার হয়তো কেমোথেরাপি নিতে হবে। সে বলছে যে খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক, সেই জন্য প্রভু জানি তাকে সেই ট্রিটমেন্ট গ্রহণ করার সহ্যতা ক্ষমতা দান করে এবং তাকে আশীর্বাদ করেন। সেই জন্য বিশেষ করে আমরা পাস্টার দীপক দেউরির জন্য প্রার্থনা করব। ধন্যবাদ। অজয় বৌদ্ধ আমাদের পরিচিত একজন, উনি কানাডা থাকে, মানে বাংলাদেশে যাওয়ার কানাডা ছেলে থাকে, এবং তাকে সে অ্যাপ্লাই করা হয়েছিল কানাডায় আসবে, যখন সে চেক করতে গেছে তখন তার কোলন ক্যান্সার ধরা পড়েছে। এই জন্য বিশেষ করে আমার কাছে রিকোয়েস্ট আসছে যাতে আমরা একটু প্রার্থনা করি। তার নাম হচ্ছে অজয় বৌদ্ধ। একই সঙ্গে আমরা একটু প্রার্থনা করব ডক্টর নিকোলাসের জন্য, তার তারও কোলন ক্যান্সারই হওয়া যায়, কারণ তার চিকিৎসার যে খবরাখবর আমরা পাই, বিশ্বাস যে কোলন ক্যান্সারই হয়েছে, এবং তিনি অত্যন্ত 4টা মনে হয় কেমো দেওয়া হয়েছে তার, কিন্তু বেশি ভালো অবস্থায় নাই। আমরা তাকে প্রার্থনায় স্মরণ করবো, এখানেও প্রভু যেন তার আশ্চর্য কাজ দেখেন। ধন্যবাদ ডক্টর নিকোলাস। প্রার্থনার বিষয় রাখছিলাম যে গোপালগঞ্জে সে ইলেকশন হবে আর হয়েছে সুন্দরভাবে, সেখানে কোনো গন্ডগোল হয় নাই, প্রভুর আশীর্বাদ ছিল। প্রভু যাকে মনোনয়ন করছেন তিনি হয়েছেন, সেজন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ। এবং আরো ধন্যবাদ দিয়ে, আমার মেয়ে পরীক্ষা দিছিল, সে ভালো রেজাল্ট করেছে, সেজন্য প্রভু গৌরব করি। সবাই একসঙ্গে আমার হয়ে সবাই প্রভুকে ধন্যবাদ দিই। আমি একটু ধন্যবাদ দিতে চাই প্রভুকে, কারণ আমি কিছুদিন বেশ মনোকষ্টে ছিলাম। আর যশুয়া দাস, সে পার্সোনালি আমার জন্য প্রার্থনা করেছিল,
যে আমি যেন সেই সমস্যা থেকে রক্ষা পাই। আর ঈশ্বরের আশ্চর্য কাজ আমি বলতে চাই যে প্রভু আমাকে উত্তর দিচ্ছেন এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, এই সঙ্গে সঙ্গে যশুয়া দাকে ধন্যবাদ দিই। যশুয়া দা সেই বিশ্বাসে আমাদের সবসময় দৃঢ় রাখার জন্য তিনিও চেষ্টা করেন, এই জন্য আমি ঈশ্বরকে এবং যশুয়া দাকে ধন্যবাদ দিই। আমেন। ওদের মনে আর প্রার্থনার বিষয় নেই, আসুন আমরা আমি ধন্যবাদের বিষয় আছে, প্রার্থনার বিষয়ও আছে। বলেন। আমি গত কয়েকদিন আপনার কাছে ছিলাম, আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল, প্রভু দয়া করেছেন, প্রভু তাকে সুস্থ করেছেন, একটু দুর্বলতা আছে, আপনারা প্রার্থনা করবেন এবং ধন্যবাদ দিবেন, প্রভু যেন আমাদেরকে রক্ষা করেন এবং আমাদেরকে আর বিশ্বাসতায় চলতে সাহায্য করেন। প্রেজ দ্য লর্ড, থ্যাঙ্ক ইউ। রেভারেন্ড অধিকারী বলুন। গত কয়েকদিন একটু অসুস্থ ছিলাম, জ্বর, এখনো গলা বেশি ভালো অবস্থা না, কাশি আছে, কিন্তু দয়া করেছেন এখন অনেক সুস্থ আছি, শুধু গলায় একটু সমস্যা আছে, ফুসফুসে কাশি আছে। প্রার্থনা করবেন যেন প্রভু সম্পূর্ণ সুস্থতা দেন, কেন কথা বলাই কাজ, আর সেই জন্য প্রার্থনা করবেন। আর প্রেশার হাই ছিল বেশ, সেটাও এখন নরমাল আছে। আর আমার স্ত্রীর জন্য প্রার্থনা করবেন, তার ঘুমের খুব সমস্যা হচ্ছে, প্রার্থনা করবেন যেন প্রভু বিশেষ দয়া করেন যেন তার ঘুম স্বাভাবিক হতে পারে। আর আমার মেজ বোন ওপরে গিয়ে আর হাঁটুর বাটি একেবারে অনেকগুলো টুকরো হয়ে গেছে এবং সেটার অপারেশন হয়েছে। রথিন সমদ্দারকে আপনারা হয়তো অনেকে চিনবেন, রথিন সমদ্দারের স্ত্রী আমার মেজ বোন রেখা, ওর হাঁটুর বাটি খুব খারাপ ভাবে ভেঙেছে, অনেকগুলো টুকরো হয়েছে, প্রায় 1.5 ঘন্টার অপারেশন লেগেছে এবং সেটাকে প্লেট এবং স্ক্রু দিয়ে সব জোড়া লাগানো হয়েছে, কারণ বয়স তো অনেক হয়েছে, 13 বছর পরে এটাকে আবার খুলে ওই প্লেট এবং স্ক্রু সরাতে হবে যদি সব ঠিকঠাক থাকে। প্রার্থনা করবেন যেন সব প্রভু দয়া করেন যেন সমস্ত হাড় সঠিকভাবে জোড়া লাগে এবং এই পর্যন্ত সঠিকভাবে সবকিছু সুন্দর হয়েছে, অপারেশনের পরে ঘরে ফিরেছে, সেই জন্য খুব খুব ধন্যবাদ দিই। আর আমার বড় বৌদি মার্টিন অধিকারী, তার স্ত্রী দাদা মারা গেছেন কয়েক বছর আগে, 2 বছর আগে, এবং তার স্ত্রীর গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে, ল্যাপারোস্কোপি অপারেশন হবে, কিন্তু ডায়াবেটিস এর সমস্যা আছে এবং একটি অপারেশন হওয়ার ডেটও হয়েছিল কিন্তু একটা ইনফেকশন ধরা পড়েছে এবং সেই জন্য তাকে এখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক এর পরে সম্ভবত তার এই ল্যাপারোস্কোপি হবে গল ব্লাডারের স্টোন অপারেশনের জন্য। দয়া করে প্রার্থনা করবেন যেন প্রভু সবকিছু নিয়ন্ত্রণ করেন। তার নাম সুলোচনা, শার্লি সুলোচনা, যেন প্রভু হস্তক্ষেপ করেন। আমি সকালবেলা প্রার্থনা করেছি, দাবি করেছি যেন সেই স্টোন এমনিতেই অপসারিত হয়, কারণ প্রভু তিনি অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর, যেন সেই অলৌকিক কার্য আমরা দেখতে পারি, প্রভু যেন সেই স্টোন গলব্লাডার থেকে অপসারণ করেন যেন অপারেশনের প্রয়োজন না হয়। আমরা সেই বিষয়ে বিশ্বাসে প্রার্থনা করি যেন প্রভু আশ্চর্য কার্য আমরা দেখতে পারি। ধন্যবাদ। আমরা শুনে সময় আমরা যে কয়েকজন যুক্ত আছি, আমরা শুনে আমরা সকলে একসঙ্গে আমরা এই বিষয়গুলি নিয়ে, আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সম্মুখে এসেছে, আমরা এই বিষয়গুলি নিয়ে চ্যালেঞ্জ নিয়ে আমরা প্রার্থনা করি, প্রভুর কাছে আমরা সমর্পিত হই। আমরা শয়তানকে চ্যালেঞ্জ করতে চাই এই সময়, যেটি আমাদের আসলে ভয় পাই সবসময় শয়তানকে চ্যালেঞ্জ করতে, আমরা শয়তানকে চ্যালেঞ্জ করি এবং যীশু খ্রিস্টের নামে আমরা সুস্থ ঘোষণা করি। আমরা স্মরণ করবো আমাদের পরিমল অধিকারী, তিনি কল্যাণপুর হসপিটালে ভর্তি আছেন এবং লাইফ সাপোর্টে আছেন এবং আজকে তার ছেলে এবং ছেলের বউ তার আমেরিকা থেকে রওনা দিয়ে গিয়েছেন, হতে পারে লাইফ সাপোর্ট মানে ওই চ্যানেল খুলে দিলেই
প্রভুতে নিদ্রিত হবেন সেরকম একটা অবস্থা। আমরা প্রভুর হস্তে রাখতে চাই যেন প্রভু সমস্ত কিছু যেন তার নিয়ন্ত্রণে থাকে। আসুন আমরা সকলে সময় প্রার্থনায় আমরা যুক্ত হই প্রভুর কাছে। হালেলুইয়া আমরা
Thank you.
তোমার কাজের জন্য এই পরিবার
আমরা ধন্যবাদ দিই সময় পরিবার আদি সিলভাদির জন্য প্রভু, তিনি প্রার্থনা রাখেন প্রভু, সন্তানকে তুমি জানো প্রভু, তাদের সেই অসহায়ত্ব তুমি জানো প্রভু, তাদের সমস্ত দুশ্চিন্তা তুমি জানো প্রভু, আমরা প্রার্থনা রাখি প্রভু, আমরা তোমার কাছে যাচনা করে এই দিদি এবং তার মেয়ে প্রভু তোমার ভালোবাসার পাত্র প্রভু, তুমি চাও না প্রভু কোন সন্তান প্রভু কষ্টে থাকুক দুঃখে থাকুক, আমি চাও যেন সবসময় আনন্দে থাকুক প্রভু, সন্তান ধন্যবাদ দিয়েছে প্রভু, তার মেয়ে অসুস্থ ছিল প্রভু, তুমি তাকে তোমার নামে তুমি শক্তি যোগাও, দিদিকে তুমি তোমার সেই প্রভু সে আত্মিক ভাবে তুমি বলবান করো, আমরা প্রভু জাগতিক ভাবে অনেক দুর্বল থাকি, আমরা জাগতিক ভাবে অনেক অসহায় থাকি, কিন্তু তুমি আমাদের সাথে আছো প্রভু, তুমি যখন আমাদের সাথে থাকো আমাদের ভয় নেই প্রভু, আমরা কোনো কিছু ভয় করি না, কারণ তুমি আমাদের সঙ্গে আছো, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, আমরা যখন তোমাতে থাকি প্রভু আমরা তোমার কাছ থেকে সমস্ত সমস্ত শক্তি পাই, কারণ তুমি সমস্ত শক্তির উৎস, হালেলুয়া প্রভু, আমরা এই সময় আমরা মাইকেল অধিকারীকে তোমার কাছে রাখি প্রভু, তুমি তাকে শক্তি যোগাচ্ছ, তুমি তাকে প্রভু দয়া করেছ, অনুগ্রহ করেছ, তোমার নামে তুমি তাকে শক্তিশালী ভাবে ব্যবহার করছো প্রভু, তিনি ধন্যবাদ দিয়েছেন, তিনি অসুস্থ ছিলেন তুমি তাকে সুস্থ করেছো, হালেলুয়া প্রভু, তার হাই প্রেশার ছিল, তার অন্যান্য সমস্যা ছিল প্রভু, সে বার্ধক্য জনিত বিভিন্ন রকম দুর্বলতা, বিভিন্ন রকম পেইন, বিভিন্ন রকম অসুস্থতা যিশু নামে দূর হোক, তবে সন্তান তোমার তুমি তাকে বিশেষভাবে মনোনীত করেছো, সে যেন তোমার বাক্য শিক্ষা দেয় প্রভু, আমরা তার সেই বাক্যের শিক্ষায় প্রভু আমরা প্রভু শক্তি লাভ করেছি প্রভু, আমরা প্রভু সেই সঞ্জীবিত হয়েছি প্রভু, আমাদের ভিতরের অনেক আর সেই ভুল বিষয়গুলো প্রভু দূর হয়েছে প্রভু, আমরা সেই বাক্যের আলোকে প্রভু আমরা উজ্জীবিত হয়েছি প্রভু, সন্তানকে তুমি আরো শক্তি দাও প্রভু, সন্তান প্রার্থনা রেখেছে প্রভু, সে আমাদের বৌদি প্রভু, তিনি কিছুটা অসুস্থ আছেন, যা কিছু থাক না কেন যিশু নামে সমস্ত অসুস্থতা যিশু নামে দূর হোক, যিশু নামে প্রভু, আমরা যখন তোমার কাছে চাই, আমরা যখন তোমার কাছে আসি প্রভু, তুমি আমাদের খালি হাতে ফিরিয়ে দাও না, তোমার অনুগ্রহে তোমার আশীর্বাদে তুমি আমাদেরকে প্রভু সিক্ত করো, আমাদেরকে ঝর্ণা ধারার মতো তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন আমরা তোমার তোমার আশীর্বাদে সিক্ত হই, হালেলুয়া প্রভু, সে সন্তান তার বড় বৌদির জন্য প্রার্থনা রেখেছি প্রভু, তার জীবিত গল ব্লাডার পাথর প্রভু, যা কিছু হোক না কেন
প্রভু তুমি তাকে স্পর্শ করো, তার ডায়াবেটিস আছে প্রভু, তার ইনফেকশন আছে, যা কিছু থাক না কেন আমরা বিশ্বাস করি প্রভু তোমার কাছে কিছু না সমস্ত কিছু প্রভু তুমি দূর করে দিতে পারো। এই সময় আমরা তোমার কাছে প্রভু সন্তানকে রাখি, প্রভু সন্তান তোমার সুস্থ করার দায়িত্ব তোমার, জীবিষ্টন গলব্লাডার পাথর যা কিছু হোক না কেন যিশু নামে দূর হোক, সমস্ত পাথর যিশু নামে তোমার কাছে সন্তানের সুস্থতা দাবি করি। তুমি বলেছো আমরা যখন তোমার কাছে চাই তুমি দিয়ে দেবে, তো আমরা বিশ্বাসে আমরা দাঁড়াই প্রভু, আমরা নির্ভর করি প্রভু, আমরা যখন সুস্থতার জন্য তোমার কাছে আসি তুমি আমাদের সুস্থতা দাও, কারণ তুমি বলেছো তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। শান্তিতে ফিরে যাও প্রভু, আমরা সে শান্তি ফিরে যাই প্রভু, তোমার দয়া তোমার অনুগ্রহ আমাদের জীবনে প্রভু সে শান্তি নিয়ে আসে প্রভু। আমরা যার জন্য দুশ্চিন্তাগ্রস্ত থাকি, আমরা যার জন্য প্রভু নিরাশার মধ্যে থাকি, আমরা যখন তোমার কাছে চাই তুমি দাও, হালেলুয়া, আমরা বিশ্বাস তুমি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দিয়েছো। এই সময় আমরা বিশ্বাসে প্রার্থনা রাখি, অপরিমল অধিকারী প্রভু সে লাইফ সাপোর্টে আছে, যা কিছুই হোক না কেন প্রভু আমাদের জীবনে যা কিছু হোক না কেন তুমি সেই লাইফটাকে জীবন দিয়েছো প্রভু, একমাত্র সন্তানকে জীবন দিয়েছো তুমি, সে জায়ের কন্যাকে বাঁচিয়ে দিয়েছো, হালেলুয়া প্রভু তুমি করতে পারো আমরা বিশ্বাস করি। পরিমল অধিকারী এই সময় লাইফ সাপোর্টে আছে, যিশু নামে তুমি তাকে বাঁচাও, যিশু নামে তুমি তাকে ফিরিয়ে আনো। আমরা প্রভু তোমার কাছে রাখি এই সন্তানের জীবন প্রভু, তোমার ইচ্ছার উপর রাখি, আমাদের ইচ্ছা না প্রভু, তুমি বলেছো যেন আমরা চাই প্রভু সন্তান সুস্থ হোক। যতজন সন্তান প্রভু তোমার কাছে চেয়েছে সুস্থতার জন্য এসেছে, আমরা চাই প্রভু প্রত্যেককে তুমি সুস্থ করেছো, হালেলুয়া। আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি সে জীবন্ত ঈশ্বর, তুমি এখনো জীবন্ত প্রভু, তুমি কবরে নেই, তুমি স্বর্গে আছো, তুমি যেমন স্বর্গে আছো তুমি তেমনি পৃথিবীতে আছো, তুমি আমাদের মাঝে আছো, আমরা বিশ্বাস করি তোমার উপস্থিতি আমরা ফিল করি এই সময় প্রভু। আমরা তোমার উপস্থিতি তোমার সামনে যা কিছু বলেছি, যে প্রার্থনা, যে প্রভু ধন্যবাদ, যা গৌরব আমরা করেছি তুমি শুনেছো, আমরা বিশ্বাস করি তুমি আমাদের সাথে আছো এই সময়। আমরা আমাদের সমস্ত কৃতজ্ঞতা আরেকটি বার, আমাদের সমস্ত ধন্যবাদ, আমাদের সমস্ত যাত্রার সকল তোমার কাছে আমরা তোমার পবিত্র নামে চাই, তুমি শ্রবণ ও গ্রাহ্য যিশু নামে চাই, আমেন। আরেকটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই, ফেসবুকে আছে আমাদের জন সাগর কর্মকারের ছেলে অঙ্কন, ডেঙ্গু এবং কোভিড-19 দুটিতেই সে হসপিটালাইজ আছে। আমরা অঙ্কনের জন্য আমরা প্রার্থনা করতে চাই, সুনীল দাস যদি একটু প্রার্থনা করেন অঙ্কনের জন্য। প্রার্থনা করি, হালেলুয়া, তোমাকে ধন্যবাদ দেই প্রভু আরেকটি বার, প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ট জন সাগর কর্মকারের জীবনের জন্য প্রভু, তুমি তাকে মনোনীত করেছো, তুমি তাকে আলাদা করেছো প্রভু, এই পরিবার তোমার প্রভু, তার সমস্ত কিছু তোমার প্রভু, তুমি তাকে মৃত্যু থেকে জীবন দিয়েছো প্রভু, তার বেঁচে থাকার কথা না প্রভু, কিন্তু তুমি তাকে বাঁচিয়েছো তোমার ইচ্ছা। এই সময় প্রভু আমরা প্রার্থনা রাখি তার সন্তান অঙ্কনের জন্য প্রভু, সে কোভিড নামে হসপিটালে আছে, সন্তান তোমার কাছে, এই পরিবার তোমার প্রভু, এই পরিবারের সমস্ত দায়িত্ব তোমার, এই সময় আমরা সন্তানকে তোমার কাছে রাখি, অসুস্থতা
আমাদের সমস্ত ধন্যবাদ নিয়ে আরেকটি বার প্রভু তোমার কাছে আমাদের সমস্ত যাচনা সকল রাখি, তোমার পবিত্র নামে চাই, আমেন। Praise the Lord. ধন্যবাদ সুনীলদা এবং যারা আমরা প্রার্থনার ওরিয়ার, যারা আমরা প্রার্থনার যোদ্ধা হিসেবে আজকে যুক্ত হয়েছিলাম, প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করেছেন, ধন্য প্রভুর নাম। এই সময় আসুন আমাদের বুক স্টাডিতে আমরা কিছু সময় আমরা থাকতে চাই। আমাদের আজকের বুক স্টাডি আমাদের চিন্তার সাথে আমরা বুক স্টাডি করতে চাই। দাদা একটু অল্প সময় যদি করা যায় আজকে, অলরেডি 11:17 বাজে। হ্যাঁ ইমানুয়েল, সবাই ধন্যবাদ। আসলে আমাদের অনেক সময় হয়ে গেছে, আমার মনে হয় আমরা 10-15 মিনিট করতে পারি। আমি যশোদাকে অনুরোধ জানাচ্ছি যদি স্ক্রিনে দেন, আমরা মনে হয় 39 পেজে সেই সমরিয়া প্রদেশের যিশু সাক্ষ্য, এটা না এটা মনে হয় নাকি রজিদি? হ্যাঁ আমরা, আমি অনুরোধ জানাচ্ছি যদি কেউ আমরা পাঠের উদ্দেশ্য পাঠ করি এবং তারপরে আমরা একটু গ্যাপ গ্যাপ দিয়ে তাড়াতাড়ি আমরা আগাবো। পাঠের উদ্দেশ্য, ওই পাঠ শেষে আপনি কুয়ার কাছে সমরিয়া নারীর কাছে সাক্ষ্য দিতে গিয়ে যিশু যে তিনটি সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা লিখতে পারবেন। দুই, বর্তমান যুগে সাক্ষ্য দেবার পরিস্থিতিতে এই তিনটি সমস্যা খুঁজে পাবেন। তিন, যিশুর তিনটি নীতি বলতে পারবেন যা সাক্ষ্য দেবার সময় আমাদের সাহায্য করবে। এক, প্রথমে যোহন 4:1-42 পদ পড়ুন। যিশু যেভাবে সাক্ষ্য দান করেছেন তা লক্ষ্য করলে আমরা আমাদের সাক্ষ্য বহন করা সম্পর্কে অনেক কিছু শিখতে পারবো। যোহন 4:1 আমাদের বলে কেমন করে যিশু সমরিয়া নারীর কাছে ও তার গ্রামের অন্যান্যদের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। সাক্ষ্যের জন্য আমাদের শ্রেষ্ঠ আদর্শ হচ্ছেন চারটি অপশন আছে, তার মধ্যে আমাদের শিক্ষক, আমাদের পালক যিশু খ্রিস্ট এবং যোহন, এর মধ্যে যিশু খ্রিস্ট এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দাদা। এর মধ্যে আমরা কোনটা নিতে পারি, কোনটা আমাদের সাক্ষ্যের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে না, আর নিচে নামতে হবে, উপরে উঠতে হবে, আর উপরে উঠতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই সাক্ষ্যের জন্য আমাদের শ্রেষ্ঠ আদর্শ হচ্ছেন আমাদের শিক্ষক, আমাদের পালক যিশু খ্রিস্ট এবং যোহন, এই ক খ গ ঘ এর মধ্যে আমরা কোনটা ধরছি? যিশু খ্রিস্ট। আমেন। আমরা এই সাক্ষ্যের শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে যিশু খ্রিস্ট। তারপরে যদি আমরা 5 নম্বরে যাই, 5 নম্বর যদি কে একটু পড়েন এবং আমরা সেই লিখতে পারি সেই গ্যাপটি। আমরা কোন পাক বলে যিশু সমরিয়ার সুকর নামে একটি গ্রামে আসলেন। যখন তার শিষ্যরা খাবার আনতে গেলেন তখন তিনি একটি কুয়ার পাশে বসলেন। একটু পরে যিহুদার সমরীয় গালিন থেকে একটি স্ত্রী লোক জল তুলতে এসেছিলেন। এরপরে যদি আমরা একটু তাড়াতাড়ি আগাতে যাচ্ছি, 10 নম্বর যদি কেউ করেন, রজিদি বা অথবা শোভাদি কেউ করি। যিশু একজন যিহুদি হয়েও সমরীয়দের ঘৃণা করেননি, তিনি তাদের ভালোবেসেছেন, যদিও তারা অন্য জাতি ছিলেন। ভিন্ন জাতি
তবে আমরা লিখতে পারি ভিন্ন জাতি ছিলেন, রাইট? ভিন্ন জাতি ছিলেন কিন্তু যিশু তাদের ঘৃণা করেননি। রাইট, আমেন, সুন্দর। আমরা তারপরে যদি আমরা একটু পনেরো নাম্বারটা যদি আমরা দেখি, কেউ পনেরো নাম্বার যখন চার অধ্যায়, হ্যাঁ এখানে আমি পড়ছি দাদা। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। পদে দেখুন, সমরিয়া নারী যিশুকে বলছিল যে সমরিয়া ও জিহুদিরা ক ভিন্ন দেবতার পূজা করে, খ ভিন্ন জায়গায় ঈশ্বর উপাসনা করে, গ একই জায়গায় ঈশ্বর উপাসনা করে। গ হবে একই জায়গায় ঈশ্বরের উপাসনা করে, রাইট? হ্যাঁ, তাহলে আমরা গ নাম্বারটা নিতে পারি। তারপরে আমরা যদি পরে আঠারো নাম্বারটা যদি দেখি, যদি কেউ পরে সবাদি বা আমরা বিভিন্ন পার্থক্য সম্বন্ধে আলোচনা করছি। নিচের সাক্ষ্য দেওয়ার পরিস্থিতি গুলোতে কোন ধরনের ভিন্নতা দেখা যায়, দেখা হয় তা উল্লেখ করুন। একজন গারো একজন সাঁওতালির কাছে সাক্ষ্য বহন করছে। তারপরে আরো আছে, হ্যাঁ, তারপরে খ, মেরি ডেভিড কে যিশুর কথা বলছে। তারপরে গ, যোহন একজন বাপ্তিস্ট, একজন হিন্দু বন্ধুর কাছে সাক্ষ্য দিচ্ছে। খ, একজন আমেরিকান মিশনারি সাক্ষ্য দেওয়ার পরিস্থিতিগুলিতে কোন ধরনের ভিন্নতা দেখা যায় তা উল্লেখ করুন। আমরা কি কে কি মনে করি কোনটা আমরা এটা ই করতে পারি, ভিন্নতা দেখতে পাই দাদা? একজন আমেরিকান মিশনারি করিম রহমানকে যিশুর কথা বলছেন, এটা আমরা ভিন্নতা দেখতে পাই। হ্যাঁ, একজন পরজাতির কাছে, মুসলিমদের কাছে যিশুর কথা বলছে। যদি হলে তো আমাদের একজন হিন্দুর কাছেও আছে, তাহলে আমরা কোনটা, হিন্দুর কাছে আছে, হিন্দুর কাছে আছে, দুইটাই হইতে পারে দাদা। তারপরে হিন্দু গ এবং ঘ, এই দুটোই হইতে পারে, গ এবং ঘ, গ এবং ঘ, রাইট? হ্যাঁ, এই প্রশ্নে প্রত্যেকটারই উত্তর আছে, এক একটার মধ্যে এক এক রকম পার্থক্য আছে। ক হচ্ছে জাতিগত পার্থক্য, গারো এবং সাঁওতাল, প্রত্যেকটার উত্তর আছে এখানে, ক খ গ ঘ সবগুলোর মধ্যে উত্তর আছে, লিখবারও জায়গা আছে। সুতরাং আমাদের প্রত্যেকটা থেকে পার্থক্য গুলো নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং কতে পার্থক্য না, পার্থক্য হচ্ছে জাতিগত পার্থক্য, জাতিগত, হ্যাঁ, এবং সাঁওতাল, জাতিগত, ঠিক আছে, আমরা শুনি একটু, আমরা শুনি সবাই না কথা বলে, মাইকেল শুনি, হ্যাঁ বলেন দাদা। আমি তো এর আগে এর বিভিন্ন পার্থক্য সম্বন্ধে আলোচনা করা আগে আছে, আমি তো সেটা দেখি নাই, সেখান থেকেই আপনাদেরকে এটা শিখতে হবে যে ওইখানে ওইটা দেখেন আঠারোর আগেই ভাষাগত ভিন্নতা, ধর্মীয় ভিন্নতা ১৭ নম্বরে লক্ষ্য করেন, ঠিক আছে? এই পার্থক্য গুলো আমাদেরকে এই প্রশ্নে নির্ণয় করতে হবে। ওইখানে দেখেন যে পার্থক্য গুলো দেওয়া আছে, জাতি বা বংশের ভিন্নতা, পৃথক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, খাদ্য গ্রহণ সম্পর্কে ভিন্নতা, লিঙ্গের ভিন্নতা, ভাষাগত ভিন্নতা, ধর্মীয় ভিন্নতা, এইখানেও আমাদের প্রত্যেকটা থেকে সেই ভিন্নতা গুলো নির্ণয় করতে হবে। সুতরাং ওই লেখাটা থেকে আমাকে বের করতে হবে, যেমন এক নম্বরে খুব সহজ, গারো এবং সাঁওতালি, তার মানে জাতিগত ভিন্নতা, জাতিগত, রাইট? দ্বিতীয়টা মেরি এবং দেবী, তারপরে লিঙ্গের, লিঙ্গগত, লিঙ্গের, লিঙ্গগত, এখানে মহিলা পুরুষের কাছে বলছে, ঠিক আছে, লিঙ্গের ভিন্নতা, একজন মহিলা একজন পুরুষের কাছে কথা বলছে। ধর্মীয় বিভিন্নতা,
সেই পার্থক্য এখানে আছে, দেশি বিদেশির পার্থক্য, দেশগত পার্থক্য। ধন্যবাদ মাইকেলরা, আসলে সুন্দরভাবে আমাদের ই করে দিচ্ছেন এবং সত্যি করে আমরা অনেক ক্লিয়ার হয়েছি। আসলে আমরা একটু অনেক গ্যাপ গ্যাপ দিয়ে আগাচ্ছি তো সময় স্বল্পতার জন্য, যার জন্য আসলে দাদা আমাদের হলো বই নাই তো এই জন্য পড়তে পারি না, বই নাই তো এই জন্য আগের পিছের প্রশ্নগুলো পড়তে পারি না, এটাই সমস্যা। রাইট রাইট, আমাদেরও আসলে আগে পিছে পড়া দরকার স্টাডিটা নিয়েও। অনেক ধন্যবাদ মাইকেল। আমরা যদি ২০ নম্বরটা দেখে, ২০ নম্বর যদি কেউ একটু পড়েন, রমাদি যদি পড়েন। পড়ছি আমি। আমরা সব সময় যিশুর উদাহরণ থেকে শিখতে পারি, যোহন ৪ অধ্যায়ে সাক্ষ্য দেওয়ার সময় ব্যবহার করার জন্য যিশু আমাদের তিনটি নীতিমালা শিখিয়েছেন, সেগুলো হলো বন্ধুভাবাপন্ন হতে হবে, তর্ক এড়িয়ে চলতে হবে, আলোচনার বিষয়ের মধ্যে থাকতে হবে, বিষয়ের বাইরে যাতে না যাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই নীতিগুলো আমাদেরকে সাহায্য করতে পারে যখন আমরা অন্যদের কাছে সাক্ষ্য দিই। আমাদের এখানে তাহলে গ্যাপে আমরা হবে যে যাতে আমরা অন্যদের কাছে সাক্ষ্য দেই, রাইট? যিশুর সাক্ষ্য দিই দাদা, যিশুর সাক্ষ্য দেই, রাইট? সবাই আমরা বুঝতে পারছি, একমত, রাইট? আচ্ছা যদি আমরা পরেরটা আবার দেখি সাথে সাথে, ২১ নাম্বারটা যদি একটু দেখি, ২১ নাম্বারটা যদি সুব্রত দা পড়েন অথবা নিতুদি। যখন সমরিয়া নারী জল তুলতে এলেন তখন যিশু কুমার পাশে বসেছিলেন, যিশু বললেন আমাকে খাবার জল দাও। কে কথা আরম্ভ করলেন, যিশু বা স্ত্রী লোকটি? যিশু। হ্যাঁ যিশু, এটা আমরা সোজা আমরা বলতে পারি যিশু। তারপরে যদি আমরা একটু আগাই সামনের দিকে ২৬ নাম্বার যদি দেখি, ২৬ ৯ পদে স্ত্রী লোকটি যিশুকে, যদি কেউ একটু পড়েন। ৯ পদে স্ত্রী লোকটি যিশুকে মনে করিয়ে দিল যে যিহুদি ও সমরীয়দের মধ্যে কি পরিমাণ ঘৃণা ও অন্ধ সংস্কার রয়েছে। যদি দুদলের লোকেরা পরস্পরকে ঘৃণা করে তবে তারা খুব কম বা প্রায় বা কখনো নয় একে অন্যের সঙ্গে তর্ক করে। আমি লিখেছি প্রায়। যদি আমরা দেখ নয় স্ত্রী লোকটি যিশুকে মনে করে দিলে যিশু সম্বন্ধে খুবই কম, তবে কি হবে এটা এখানে? না 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 মাসি, এটা প্রায় তারা একে অন্যের সঙ্গে তো প্রায় তর্ক করবে, ঘৃণা করে, প্রায় তর্ক করবে। হ্যাঁ যদি ঘৃণা করে তাহলে তো তারা ওইটাই করবে, প্রায় করবে। তাহলে আমরা কি রাখতে, প্রায় একে অন্যের সঙ্গে তর্ক, রাইট? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ প্রায় প্রায়। আচ্ছা যদি আমরা আরেকটু আগাই ৩০ নাম্বারটা যদি দেখি, তারপরে হ্যাঁ ও তিন, আমরা আরেকটা অংশে চলে গেছি মনে হয় তিনের একে ৩০ নাম্বার। হ্যাঁ ৩০ নাম্বার, না না ঠিক আছে দাদা এটাই আমি পড়ছি। হ্যাঁ হ্যাঁ, যোহন ৪ অধ্যায় ১০ পদে যিশু বলেছেন যে স্ত্রীলোকটির প্রয়োজন মেটাতে তার কাছে জীবন্ত জল আছে। মেয়েটি বলেছে আপনার কাছে বালতি নেই এবং কুয়াটি গভীর। মেয়েটি যে ধরনের জলের কথা বলেছে এবং যিশু যে জীবন্ত জলের কথা বলেছিলেন তা সাধারণ ভিন্ন ধরনের জল ছিল, শেফালি দি আছে অথবা সীমা, আর কে আর কে পড়ে নাই, যদি অন্য কেউ একটু পড়ে, পিছিলে দি নাই, আমি পড়ি। কাঠামোগুলো আমরা উপরে থেকে দেখবো, এখন আমাদের বই নাই তো একটু সমস্যা হয়ে যাবে।
আচ্ছা এটা করা যাবে না আচ্ছা করা যাবে না দাদা কোনটা 35 নম্বর করা 35 নম্বরটা করা যাবে না আপনি পরেরটা আমাদের আচ্ছা ঠিক আছে তাহলে আমরা 35 নম্বর করি তারপরে আমরা 36 করে আমরা শেষ করব আজকে ঠিক আছে দুইটা 35 এ একটা দাদা হ্যাঁ 35 35 টাই হ্যাঁ কারণ কি আবার এখানে দেখা যাচ্ছে কি যে 3 এর 1 এ ওখানে আবার 36 চলে আসছে বুঝতেছি না তো প্রিন্টিং এর ঠিক আছে তাহলে আমরা 35 টা করি 35 করে আমরা আজকে তাহলে শেষ করি আচ্ছা ঠিক আছে 35 হ্যাঁ যখন চার অধ্যায় চার পথ যেতে হলো কথাটা এসেছে নৈতিকতার প্রয়োজনে অবস্থার পরিপ্রেক্ষিতে নয় জিহুদীরা সাধারণত জিহুদিয়া থেকে গালিলে যেতে জর্দন নদী পার হয়ে যায় তারা সমরিয়া প্রদেশ এড়িয়ে চলে আপনার কি মনে হয় যিশু কেন সমরিয়া হতে গেলেন কারণ হয়ে গেলেন সমরে হয়ে গেলেন সমরিয়ারা তাকে জোর করেছিল জিহুদিয়া থেকে গালিল যেতে আর কোনো পথ ছিল না সমরিয়া প্রদেশে তাকে জোর করেছিল আমরা ওই যে আমাদের টিচার যখন বলতেছিলেন যে এখানে যিশু ওখানে বসছেন কিসের জন্য ওখানে ওনা তো অন্য পথ দিয়ে যেতে পারতেন অনেক পথ ছিল কিন্তু উনি ওখানে বসছেন যেন ওখানে বাক্য প্রচার করতে পারেন যেন ওই এলাকায় যিশুর বিশ্বাসীরা হয় আমাদের টিচার কিন্তু পবিত্র আত্মা প্রভু যিশু গো হবে না না খ হবে খ আমার মনে খ হবে নাকি তাকে সমরে তাকে জোর করেছিল এটা কি বলে আমরা কি একমত কিন্তু এখানে জোর তো না এটা তো আমরা কোনো পথ ছিল না আর যাওয়ার একটু মাইকেলদার কাছ থেকে শুনে আর কোনো পথ ছিল না সোভাদে একটু শুনি মাইকেলদা কি বলে একটা ভুল বিষয় এখানে ঢুকেছে প্রিন্টিং এ কিন্তু এটার উত্তরের বিষয় আছে ক খ গ ঘ অন্য কোন পথ ছিল না এটা সঠিক না কারণ প্রশ্নের মধ্যেই লেখা আছে জিহুদিরা সাধারণত জিহুদিয়া থেকে গালিলে যেতে জর্দন নদী পার হয়ে যায় এটা সাধারণ পথ ছিল সুতরাং পথ অবশ্যই ছিল তারা তো জর্দন পার হয়ে যেত তারা সমরিয়া প্রদেশ এড়িয়ে চলে যেত তার এক পথ দিয়ে তাই না সুতরাং পথ ছিল না এই কথা সত্য না ওইখানেই লেখা আছে জিহুদিয়া থেকে গালিলে যেতে জর্দন নদী পার হয়ে যায় কিন্তু যিশু তারা এড়িয়ে যেত সমরিয়া তার মানে পথ দুইটা ছিল সমরিয়া দিয়েও যাওয়া যেত জর্দন পার হয়ে যাওয়া যেত সাধারণত তারা জর্দন পার হয়ে যেত সমরিয়া দিয়ে যেত না এড়িয়ে যেত সুতরাং পথ ছিল না ওইটা তো অবশ্যই হবে না খ তো হবেই না আপনাদেরকে গ এবং ঘ এর মধ্যে উত্তর দিতে হবে আমি উত্তর দিয়ে দিচ্ছি না উত্তর আপনারা বার করুন আমার মনে হয় গ হবে না গ হবে যিশু বলেছেন যে ঈশ্বর তাকে বলেছেন সমরিয়া যেতে হবে গ হবে রাইট কারণ আমাদের টিচার আমাদেরকে বারে বারে বলতেছিলেন হ্যাঁ হ্যাঁ না এটাই হবে কিন্তু আসলে এই বইয়ের মধ্যে প্রিন্টিং এ দেখেন 3 এর 1 ঢুকে গেছে সমরে পদের দৃশ্যকে আমরা মনে করছি এটা আরেকটা অংশ হ্যাঁ দাদা আসলে আমাদের ওই যে বই নাই তো মূল বই নাই আমাদের কাছে এর জন্য আমরা ঠিক মতন মানে স্টাডি করতে পারছি না আর বই মধ্যেও কিছু প্রিন্টিং এ কিছুটা এলোমেলো আছে তো যার জন্য আসলে কনফিউজ থাক এনিহাউ আমি বুড়া মানুষ আমি বুড়া মানুষ আমি দেখলাম সব ছাত্ররা কেউ দেখলো না এটা কেমন কথা স্যার এর জন্যই তো আপনি টিচার স্যার এর জন্যই আপনি টিচার আমরা ছাত্র তাহলে আমরা আমরা আরেকটা নিতে পারি প্রশ্ন যেহেতু ওইটা চলে গেছে আমরা যদি আরেকটা দেখি 36টা দাদা হ্যাঁ
36 না 36 টা নেই 36 তারপর আমরা শেষ করব তারপরে যেহেতু উত্তরমালা এটা মনে আরেকটা অংশ চলে হ্যাঁ 36 টা যদি কেউ একটু পাঠ করেন তারপর আমরা আজকে শেষ করব 36 শোভা পাঠ করে আমি পড়ছি যদি আর কেউ শোভা তখন পড়তে চেয়েছিল আচ্ছা ঠিক আছে শোভা শোভা দিকে আছেন আমি পড়ি মাসি পাঠ করছি করেন করেন তাহলে মাসি মাসি আছেন আপনি করেন করেন বক্তব্য গুলি বলেন তাহলে সাক্ষ্য দেবার কোন নীতি আপনি কোন নীতি কোন নীতি নীতি আপনি প্রার্থনা না করে আপনি ভুল করছেন তারপরে গ চীন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ব্যাপারে আপনি কি মনে করেন আমার একজনের সঙ্গে কথা বলা দরকার আপনি মুসলমানদের সম্পর্কে কি ভাবেন হ্যাঁ হ্যাঁ এখন আমাদের এটা একটু আমরা দেখি একটু চিন্তা ভাবনা করে আমরা বলি কোনটা হবে যার কাছে আপনি সাক্ষ্য দিচ্ছেন যদি নিচের বক্তব্যগুলো বলেন তাহলে সাক্ষ্য দেবার কোন নীতিটি আপনি পালন করবেন আমার মনে হয় কি দাদা আমরা ওই যে মরিয়মের কাছে প্রার্থনা না করে আপনি ভুল করেছেন মরিয়মের কাছে প্রার্থনা না করে আপনি ভুল করেছেন এটাই মনে হয় কেন মরিয়ম কথা হবে এটা মরিয়ম কথা কেন যদি যদি আমরা অন্য একটু শুনি আর যদি কেউ শুনিল কি বলেন সুনিদা একদম শেষেরটা উম উম আছে না চ আছে না এখানে আপনার গ দুইবার হয়ে গেছে গ দুইবার হয়ে গেছে এই যে গ ও আচ্ছা গ মানে ঘ গ দুইবার হয়ে গেছে গ ঘ উম উম চ চ ঠিক আছে আচ্ছা তাহলে ঘ আমার একজনের সাথে কথা বলা দরকার আমরা কোন নীতি যার কাছে আপনি সাক্ষ্য দিচ্ছেন তিনি যদি নিচের বক্তব্য বলেন তাহলে সাক্ষ্য দেওয়ার কোন নীতিটি আপনি পালন করবেন আমি আমি আবারো আপনাদেরকে অনুরোধ করছি বিবেচনা করেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি এর এখানেও আপনাদের প্রশ্ন একটি বাছাই করার বিষয় নাই প্রত্যেকটির উত্তর আছে প্রত্যেকটির উত্তর লেখার সেই জন্য জায়গা দেওয়া আছে এখানে কিন্তু আপনাকে চুজ করতে বলা হয় নাই এই প্রত্যেকটি অবস্থায় এই প্রত্যেকটি অবস্থায় আপনি কি নীতি অনুসরণ করবেন ভিন্ন ভিন্ন অবস্থার কথা বলা আছে আমার ধর্মের মতই ভালো কারণ সেই জন্যই এখন সমস্যা হচ্ছে আপনাদের আপনাদের হাতে বই নাই এই প্রশ্নের উত্তর দিতে হলে এর আগে এই বিষয়ে আলোচনা আছে বিভিন্ন নীতি ভিন্ন ভিন্ন নীতি আছে ভিন্ন পরিস্থিতিতে আমরা ভিন্ন নীতি অনুসরণ করব এখন এইখানে ভিন্ন ভিন্ন পরিস্থিতির উল্লেখ করা হয়েছে পাঁচটি ছয়টি এবং এর প্রত্যেকটিরই একটা ভিন্ন নীতি অনুসরণ করতে হবে পরিস্থিতি ভিন্ন পরিস্থিতি ভিন্ন প্রশ্ন ভিন্ন আমার নীতিও হবে ভিন্ন এখানে ভিন্ন ভিন্ন পরিস্থিতির কথা বলা হয়েছে এবং প্রত্যেকটির জন্য ভিন্ন নীতি অনুসরণ করতে হবে কিন্তু এখন এখানে উত্তর দেওয়া খুব কঠিন যেহেতু এই নীতিগুলোর আলোচনা হয়েছে এর আগে আলাপ আলোচনা হয়েছিল এখানে বোঝা যাচ্ছে আমাদেরও একজনের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে আর সে যে যা প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর গুলো আমরা কিভাবে দেবো
যখন আমরা এড়িয়ে চলবো, কোন কথার উত্তর দেব আর কিভাবে, এইটাই এখানে আমি বুঝেছি। আমি এটা প্রশ্ন উত্তর আমি নিচে লিখেছি। মুশকিল হচ্ছে যে কোন নীতিগুলো আলোচনা করা হয়েছে আমরা সেটা জানি না, সেই জন্য একটু সমস্যা। ওইটাই এখানে দেখা যাচ্ছে নীতি আলোচনা হচ্ছে, এটার বিপরীত উত্তর দিতে হবে আমাদেরকে। আপনি কি বইয়ের কথা বলছেন দিদি? এই যে এই বইটা মানে প্রশ্নগুলো আমাদের হাতে নাই, আমাদের হাতে নাই তো, পায় নাই যারা পিডিএফ এ কম ই পাইছে তারা প্রিন্ট করে পিডিএফ এ, তো এটা বুঝি না। হ্যাঁ ওই এখানে ক্লাস করি তো ওদিকে চলে যায়, এর জন্যই তো দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমার মনে হয় আজকের মতো আমরা শেষ করি, কিন্তু এইটার আমরা এটা স্টাডি করি আরেকটু, এবং আমার মনে হচ্ছে যে আমরা এখানে শেষ করি, কারণ প্রায় অনেক রাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আমরা আমরা তিনের এক যদি কালকে শুরু করে সমরিয়া প্রদেশের যিশু সাক্ষ্য, এবং যদি সম্ভব হয় আমরা বইটা কালেক্ট করতে পারি কিনা তাড়াতাড়ি, আসলে বই থাকলে পরে আমাদের সুবিধা হয়, ঠিক না? একটু স্টাডি করার জন্য আগে কালেক্ট করা যাবে না, কারণ প্রিন্ট হয়নি বই। দেখি দাদা আজকে ফোন দেব না মাসি, আপনারা পিডিএফ থেকে বই বানিয়ে নেন। আপনি বলছিলেন যে এই সপ্তাহের মধ্যে পিডিএফ থেকে বানানো যায় প্রিন্ট, আমরা বানিয়ে দেব পিডিএফ। যারা লোকালি আছেন সীমার সাথে যদি করে মোরা জানি না কতর কি অবস্থা। এনিহাও আমরা আজকে শেষ করি, এবং আমরা যশোদার কাছে বা পাথরদার কাছে চলে যাই, পরবর্তী যদি আমাদের কোনো ই থাকে তারপরে আমরা শেষ করি। থ্যাংক ইউ আমাদের জেমস দা সুন্দর ক্লাস করানোর জন্য। আগামী কাল নিশ্চয়ই উনি বাকি অংশটি করাবেন। মাইকেল দা এই স্ক্রিন শেয়ারটা বন্ধ করলে ভালো। ধন্যবাদ, আমরা আসুন সকলে একসঙ্গে আমরা প্রভুর শেখানো প্রার্থনা করতে চাই এই সময়, এবং তারপরে আমাদের অধিকারী আছেন, আপনি আশীর্বাদ বচন দিয়ে আমরা আজকে শেষ করব এই সময়। আসুন সকলে একসঙ্গে আমরা প্রভুর শেখানো প্রার্থনায় আমরা যুক্ত হই। তোমার নাম তোমার রাজ্য তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা কোনো আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মনোনীতি রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা। আর এখন পিতা ঈশ্বরের অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, আনন্দ এবং পরিচালনা আমাদের সহিত এবং খ্রিস্টাচ্ছিত সমস্ত ভ্রাতাভগ্নীর সহিত এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিরন্তর অবস্থিতি করুক। আমেন 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 আমেন। প্রেজ দ্য লর্ড। যারা আমাদের সাথে ফেসবুক ইউটিউবে যুক্ত আছেন, আমরা এখন ফেসবুক ইউটিউব প্লিজ বন্ধ করে দিচ্ছি। আগামীকাল নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ।